সকলকে সুপ্রভাত। আজকে আবার আমাদের এবছরের 2020-21-এর যে অনলাইন ট্রেনিং প্রোগ্রাম আমরা রেখেছিলাম, আজকে তার শেষ ট্রেনিং। তো কেন্দ্রীয় নোনাজলজি পালন অনুসন্ধান সংস্থার পক্ষ থেকে সকলকে আজকে ট্রেনিং এর আমরা স্বাগত জানাই। আপনারা জানেন আজকে ট্রেনিং এর বিষয়বস্তু হলো যে নোনা জলের মাছ ও কাঁকড়ার মিশ্র চাষ, এই নিয়ে আজকে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকের যে ট্রেনিং তাতে আমরা মূলত আলোচনা করব আমরা মিশ্র চাষে কি কি প্রজাতি আমরা নিতে পারি, কিভাবে মিশ্র চাষ করব, এবং আমাদের মিশ্র চাষের জন্য যে উপযুক্ত খাদ্য আমরা কিভাবে বানাবো, এবং সেই খাদ্যের ব্যবস্থাপনা, খাদ্য পরিচালন ব্যবস্থা কিভাবে নেব, এই সমস্ত। তারপরে আমরা সর্বশেষে আমার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা যে বিভিন্ন স্কিম সেই নিয়ে আলোচনা করব, এবং আজকে ট্রেনিং এইভাবে আজকে আমরা আপনাদের আগামী যে 2 ঘন্টা সেই 2 ঘন্টা এই সব বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে প্রথম ক্লাস আমি নেব, আমি ডক্টর দেবাশিস দে, প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও অফিসার ইনচার্জ কাকদ্বীপ রিসার্চ সেন্টার, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশওয়াটার অ্যাকোয়াকালচার। তো আজকে আমি শুরু করব, আমি আপনাদের স্লাইড শেয়ার করছি। আশা করি দেখা যাচ্ছে। আমাদের আজকের যে বিষয়বস্তু হলো নোনা জলে মাছ ও চিংড়ির মিশ্র চাষ। আমরা জানি যে ভারতবর্ষে টোটাল এরিয়া ব্র্যাকিশওয়াটার অ্যাকোয়াকালচার এরিয়া হলো 12 লক্ষ হেক্টর, তার মধ্যে মাত্র 1.5 লক্ষের বেশি হেক্টর, কিছু বেশি হেক্টর চাষ করা হচ্ছে। এবং এর মধ্যে যে আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখা যায়, 12 লক্ষ হেক্টরের মধ্যে পশ্চিমবঙ্গে আছে কিন্তু 2.1 লক্ষ হেক্টর এরিয়া ব্র্যাকিশওয়াটার অ্যাকোয়াকালচার আন্ডারে, পোটেনশিয়াল ব্র্যাকিশ ওয়াটার এরিয়া। তার মধ্যে অ্যাকোয়াকালচার হচ্ছে, ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার হচ্ছে 59,000-এর কিছু বেশি হেক্টর এরিয়াতে। তার মধ্যে আমরা যদি দেখি যে 59,000 হেক্টরের মধ্যে মূলত 50,000, মোর দেন 50,000 হেক্টর আমাদের এই মিশ্র চাষ হয়। তার মধ্যে প্রথম আমাদের যে পশ্চিমবঙ্গের মেইন বা প্রধান যে মিশ্র চাষের এরিয়া বা ভেরিকালচার এরিয়া সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, তারপর সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মূলত যেখানে সায়েন্টিফিক ফার্মিংটাই বেশি হয়, বিজ্ঞানসম্মত চাষ বেশি হয়। তো এই দুটো নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনাতেই মূলত আমরা মিশ্র চাষ, মাছ ও চিংড়ি কাঁকড়ার মিশ্র চাষ করে থাকি। সাধারণত ট্রাডিশনাল ফার্মিং আপনারা জানেন যে ভেরিকালচার সব থেকে বেশি নর্থ চব্বিশ পরগনা এবং তারপর সাউথ চব্বিশ পরগনাতে হয়ে থাকে। এবং যদি দেখি বিজ্ঞানসম্মত চাষ আমাদের এই পশ্চিমবঙ্গে, হ্যাঁ, বিজ্ঞানসম্মত চাষ মাত্র 4,320 হেক্টর এরিয়াতে আজকের দিনে হচ্ছে, এবং সেখানে মূলত এটা হচ্ছে চিংড়ি চাষ। চিংড়ি চাষের জন্য তার মধ্যে প্রথম যেটা বিজ্ঞানসম্মতভাবে চাষ হয় সব থেকে বেশি সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে, মোটামুটি 3,500 হেক্টর এরিয়ার মতো, এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 370 হেক্টর এবং নর্থ চব্বিশ পরগনাতে 450 হেক্টর। তো এই হলো আমাদের ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচারের যে আমাদের চালচিত্র, আমাদের কতটা এরিয়া আমাদের পশ্চিমবঙ্গের বুকে চাষ হচ্ছে তার একটা পরিসংখ্যান আমি নিতে চেষ্টা করলাম। এবং আমাদের এই মিশ্র চাষ যখন আমরা বলছি, মিশ্র চাষ আমরা করার সময় কতগুলি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময়, যে কোন কোন আমরা প্রজাতি এই মিশ্র চাষের জন্য আমরা ইউজ করব। মিশ্র চাষ সাধারণত আমরা ইউজ করব যে সমস্ত স্পিসিস নেব তার যেন বাজার যাতে আমরা করতে পারি, আমরা যেন বিক্রি করতে পারি,
এবং তার জন্য একটা ডিমান্ড থাকে। হ্যাঁ, ওটা ডোমেস্টিক হতে পারে, হ্যাঁ, এবং ইন্টারন্যাশনাল মার্কেট হতে পারে, তো আমাদের ডিমান্ড থাকতে হবে। সেই ধরনের স্পিসিস কিন্তু আমরা চুজ করব চাষ করার জন্য। এবং যে সমস্ত মাছের তাড়াতাড়ি বাড়ে, তাড়াতাড়ি বাড়ে, হ্যাঁ, একটু হার্ডি হবে, সার্ভাইভ করবে বেশি, পাচনের হারটা বেশি হবে, এবং যার বীজ আমরা সিড আমরা সহজে পাবো, সেটা একটা ব্যাপার। আমরা শুধু দেখলে হবে না যে খুব তাড়াতাড়ি বাড়ে এবং সার্ভাইভাল আর বেশি, কিন্তু তার বীজ নেই, সেই জন্য কিন্তু আমাদের বীজটা পেতে হবে, নাহলে চাষি বাইরে চাষ করতে পারবে না। তো বীজ পেতে হবে এবং দেখতে হবে যে কি খায়, মাঝে কি খায়, তার খাবারের সোর্স আছে কিনা আমার কাছে। তার কিছু হচ্ছে ন্যাচারাল ফিড দিয়ে করা যেতে পারে, কিন্তু যখন আমরা একটু বেশি একটু ইমপ্রুভড ট্রেডিশনাল করব, তখন কিন্তু আমাদের ফর্মুলেটেড ফিড দিতে হবে। তো সেই ফর্মুলেটেড ফিড অ্যাভেলেবেল বা আমি নিজে তৈরি করে নিতে পারবো কিনা, তো সেই সমস্ত জিনিসগুলো আমাকে কিন্তু এই প্রজাতি নির্বাচনের সময় কিন্তু আমাকে ভাবতে হবে। ওরা কি খায়, হ্যাঁ, ওরা শুধু যদি শুধু ওরা কার্নিভোরাস বা মাছ খেয়ে থাকে, তাহলে কিন্তু সেই প্রজাতি আমরা নির্বাচন করতে পারবো না। কারণ কি, তাহলে আমরা তাদের খাবারও দিতে পারবো না, এবং একে যে চলে আসবে আমার স্যার আসার করতে হবে। হ্যালো হ্যালো
হ্যালো বলুন নারায়ণজি। হ্যালো প্রবলেম ওকে বলছিলাম যে বা
Now it's okay. Narayanji? Nakuriya, Meena. I will switch off this video, okay? Hello. Slides are visible now. This is, you know, full screen now. Hello, Devasis. Hello. Top thik tak ache to kintu side take ye kore de powerpoint mode kore de. Hello. Ha, thik ache, okay. Dekho. Okay. Ha, thik ache kotu chali ja. আলোচনা করছিলাম নোনা জলে মাছ ও চিংড়ির মিশ্র চাষ, তো সেই নিয়ে প্রথম ক্লাস এটা, তারপরে আমাদের ফিড ফর্মুলেশন নিয়ে ক্লাস হবে, এবং তারপরে সর্বশেষে আমাদের মৎস্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা সম্বন্ধে কিছু বলবেন আমাদের সায়েন্টিস্টরা। তো প্রথম নোনা জলের যে আমাদের পশ্চিমবাংলার যে চিত্র আমরা জানি, পশ্চিমবঙ্গে চাষযোগ্য এলাকা আর 2.1 হেক্টর, তার মধ্যে চাষ হচ্ছে অ্যারাউন্ড 60 হেক্টর এরিয়াতে, এবং এর বেশিরভাগটাই হচ্ছে মিশ্র চাষ,
50 হেক্টরের বেশি এরিয়া হচ্ছে মিশ্র চাষ এবং তার মধ্যে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনাতে বেশি পরিমাণ এরিয়াতে মিশ্র চাষ হয়। আপনি জানেন যে ফেরির চাষটা বেশি নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনাতে আছে এবং পূর্ব মেদিনীপুরে বিজ্ঞানসম্মত চাষ আমাদের বেশি হয় এবং বিজ্ঞানসম্মত চাষের মধ্যে আমি জানি চিংড়ি চাষটাই পশ্চিমবঙ্গে মূলত বিজ্ঞান ভিত্তিক ভাবে হয়ে থাকে এবং সেটা সব থেকে বেশি হয় পূর্ব মেদিনীপুরে। এবং যে আমাদের এই মিশ্র চাষের নোনা জলের যে মাছ ও চিংড়ির মিশ্র চাষ সে যখনই আমি মিশ্র চাষ করবো তার প্রথমেই মনে রাখা উচিত কিভাবে আমরা তার প্রজাতি নির্বাচন করব এবং আমাদের প্রজাতি নির্বাচন করতে হবে সেই সমস্ত প্রজাতি যেটাকে আমরা সহজেই আমরা বিক্রি করতে পারবো এবং যার দেশে এবং আন্তর্জাতিক বাজারে যার ডিমান্ড আছে এবং যে প্রজাতি খুব তাড়াতাড়ি বৃদ্ধি ঘটে এবং যে প্রজাতি একটু হার্ডি হয় এবং সার্ভাইভাল বাঁচানোর হার যার বেশি হয়। শুধু আমরা যে বৃদ্ধি বা বাঁচানোর হাত দেখলে হবে না, আমাদের দেখতে হবে যে সেই প্রজাতির বীজ আমরা অ্যাভেলেবেল কিনা। বীজ যদি অ্যাভেলেবেল না হয় চাষি ভাইরা চাষ করতে পারবেন না, সেই জন্য বীজের অ্যাভেলেবিলিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় যা দেখতে হবে যে যে সমস্ত বীজ যেখানে আমাদের হ্যাচারি আছে কিনা এবং বা ন্যাচারালি যে সিড প্রচুর পরিমাণে আমরা পাবো কিনা ন্যাচারাল সিড, তো সেইভাবে কিন্তু আমাকে প্রজাতিগুলো নির্বাচন করতে হবে। এবং আরেক জিনিস দেখতে হবে যে এই প্রজাতিগুলোকে চাষ করতে গেলে যে খাবার লাগে সেই খাবার আমরা বাজারে কিনতে পাওয়া যায় কিনা বা আমরা নিজের বাড়িতে করছে না। যে উপযুক্ত প্রজাতি নির্বাচনের কথা বলছিলাম আমি, হ্যাঁ তো উপযুক্ত প্রজাতি নির্বাচন করতে গেলে সেই প্রজাতির সিড অ্যাভেলেবেল হতে হবে, আইদার হ্যাচারি থাকতে হবে বা ন্যাচারালি সেই সিডটা বেশি পাওয়া যাচ্ছে, এরকম ধরনের প্রজাতি আমাদেরকে কিন্তু এই যে মিশ্র চাষের জন্য নির্বাচন করতে হবে। এবং যেটার জন্য আমাদের যে ফর্মুলেটেড ফি বা খাবার খাবার যদি বাজারে পাওয়া যেতে বা যায় কিনা দেখতে হবে বা যে সমস্ত খাবার আমরা বাড়িতে তৈরি করে নিতে পারবো কিনা, তো এই ধরনের প্রজাতি দেখতে হবে যে এই সমস্ত প্রজাতি প্রাকৃতিক খাদ্য বাদ দিয়েও কৃত্রিম খাদ্য খেতে প্রস্তুত কিনা এবং তাদের এবং এই প্রজাতির যে খাদ্য রূপান্তরের হার সেটা কিন্তু ভালো কিনা এইগুলো দেখে কিন্তু করতে হবে। এবং সে সমস্ত প্রজাতি নির্বাচন করতে হবে যেগুলো হচ্ছে শাকাহারী, মূলত শাকাহারী এবং যে খাদ্য শৃঙ্খলা আছে তার আমাদের ফুড চেইনের একদম নিচের দিকে অবস্থান করে। হ্যাঁ, কারণ কি আমরা যদি মাংসাহারী বা যে মাছ সমস্ত মাছ অন্য মাছকে খায় সেগুলো যদি করি তাহলে কিন্তু তারা একে অন্যের সঙ্গে থাকতে পারবে না, কাজে আপনার এই মিশ্র চাষ সম্ভব হবে না এবং সেই সমস্ত মাছকে আমরা ফর্মালিটেড ফিড খাওয়াতেও পারবো না যদি মাংসাহারী হয়। তো সেই জন্য আমাদের দেখতে হবে সে শাকাহারী মাছ কিনা এবং এই মাছগুলো যা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে কিনা সহজেই, যারা খারাপ পরিবেশ হলেও যা নিজেদের মানিয়ে নিতে পারে এবং যারা বেশি হার্ডি হয় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে একটু বেশি হয় সেই সমস্ত মাছকে আমাদের কিন্তু প্রজাতিকে আমাদের নির্বাচন করতে হবে এবং এই প্রজাতিগুলো একে অন্যের সঙ্গে থাকতে পারতে হবে কারণ তবেই আমরা মিশ্র চাষ সম্ভব। এবং সেই সমস্ত মাছের মধ্যে অন্যতম মাছ যেগুলো নোনা জলে করা যায় সেটা আঁশভাঙন, এটি হচ্ছে মেগিল সেফালাস যার সাইন্টিফিক নেম, এবং এটির বৃদ্ধির হার কিন্তু খুব ভালো। এবং বলে রাখি যে এই মেগিল সেফালাস বা আঁশভাঙন, এই আঁশভাঙনের কিন্তু রিসেন্টলি আমাদের কেন্দ্রীয় নোনা জল জীব পালন সংস্থা এর ক্যাপটিভ ব্রিডিং করতে সক্ষম হয়েছে এবং আমরা হ্যাচারিতে এর বাচ্চা তৈরি করতে পারছি। এই আঁশভাঙন এই প্রথমবার ইন্ডিয়াতে আমরা সাকসেসফুল হয়েছি আঁশভাঙনের ব্রিডিং করতে এবং এতে করে আশা করা যায় যে ভবিষ্যতে এই আঁশভাঙনের চাষ আরো বাড়বে এবং এটা একটি খুব উপযুক্ত প্রজাতি এই মিশ্র চাষের পক্ষে,
তাছাড়া আমাদের মধ্যে আছে ভাঙন বা গোল ভাঙন যেটাকে বলি আমাদের লোকাল ভাষায় লিজার টাডে। হ্যাঁ, এটি একটি খুব ভালো মিশ্র চাষের জন্য মাছ এবং এর বাঁচনের এর বৃদ্ধির হার এবং বাঁচনের খুব ভালো। এটিও শাকাহারী এবং পচাগলা খাবার খেয়ে বেঁচে থাকতে পারে এবং এর বিভিন্ন লবণীয়তার যে তারতম্য ঘটে তার সহন করতে পারে। এবং তাছাড়াও আছে পার্সে, পার্সে যদিও আপনার বৃদ্ধি হার কম কিন্তু তবু পার্সের যে দাম, বাজারের যে দাম সেটা কিন্তু ভীষণ বেশি এবং পার্সে মাছও শাকাহারি, এরা প্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকতে পারে। তো এই যে একটি উপযুক্ত প্রজাতি আমাদের মিশ্র চাষের পক্ষে। তাছাড়া আছে মেলফিশ, চানস চানস, যেটা হচ্ছে এটিরও আমাদের আমরা হ্যাচারি আমরা ক্যাপটিভ ব্রিডিং করতে সক্ষম হয়েছি। এর বাচ্চা আমাদের শিবা তৈরি করতে সক্ষম হয়েছে 2015-এ। তো এটি একটি উপযুক্ত মাছ, এরও কিন্তু বৃদ্ধির হার কিন্তু খুব ভালো এবং এরাও লবণতার যে হ্রাস বৃদ্ধি বা তারতম্য ঘটে এরা কিন্তু সহ্য করতে পারে। এরাও যে উদ্ভিদ কেনা মূলত ল্যাব ল্যাব এবং বিভিন্ন ফাইটোপ্ল্যাঙ্কটন বা পচা গলা জৈব পদার্থ এরা কিন্তু খেয়ে বেঁচে থাকতে পারে এবং এটা যে গুড খুব ভালো প্রজাতি মিশ্র চাষের পক্ষে। তাছাড়াও আছে এট্রোপ্লাস ফ্লাটেন্সিস বা মুক্ত গাছা বলে, যারা যেগুলো আমাদের আগে বলছিলাম যে এরা লবণীয়তার যে লবণাক্ততার যে তারতম্য এরা সহন করতে পারে এবং এরাও শাকাহারী এবং পচা গলা জৈব পদার্থ এরা খেয়ে বেঁচে থাকতে পারে। এটিও একটি খুব ভালো মাছ, এটিও সহজেই এরও ব্রিডিং ক্যাপটিভ ব্রিডিং আমরা সেবা করতে সক্ষম হয়েছে এবং এটি সহজেই আপনার পুকুরেও এগুলোকে ব্রিডিং করানো সম্ভব। তো এটি একটি উপযুক্ত মাছ আমাদের মিশ্র চাষের পক্ষে এবং এটি শুধু ফুড ফিশ বা খাবারের মাছ হিসেবে নয়, এটি ছোট সাইজ কয়েন সাইজ গুলো এগুলো কিন্তু অর্নামেন্টাল ফিশ হিসেবেও বেশ ভালো ডিমান্ড আছে। আরেকটি মাছ হচ্ছে নতুন করে ইয়ে করতে বলবো, চলো এটা হলো দিয়ে শেয়ার করো এখানে আর কি আছে দেখি এটা কি করতে ওয়ান বিষয় তিন টাকা কাটি It's coming. It is moving. বলছিলাম যে বিভিন্ন যে প্রজাতি আপনারা দেখবেন যে আবার একটু প্রবলেম হয়েছিল আমাদের, আমরা আনসার করতে হয়েছিল, আবার আমরা আসছে সাইড গুলো মুভ করছিল না, তো সেই জন্য আমরা আবার বন্ধ করেছিলাম। তো যাই হোক আবার ফিরে আসি যে আমরা যে যে সমস্ত প্রজাতি কোন কোন প্রজাতি আমরা মিশ্র চাষের জন্য নিতে পারবো, তার মধ্যে আমরা প্রথমে দেখালাম যে আঁশ ভাঙন বা মেগুল সেপালাস, গোল ভাঙন, টাডে, পার্সে এবং আরেকটি অন্যতম ফিশ হচ্ছে মেলফিশ, যেটা হ্যাচারি আমরা করতে সক্ষম হয়েছি আর শিবা ক্যাপটিভ ব্রিডিং করতে সক্ষম হয়েছে। এই মাছগুলো লবণাক্ততার যে তারতম্য তা সহন করতে পারে এবং এ ল্যাব ল্যাব এবং ফাইটোপ্ল্যাঙ্কটন বিভিন্ন উদ্ভিদ কণা বা পচা গলা জৈব পদার্থ এরা খেয়ে বেঁচে থাকতে পারে। আরেকটি মাছ হলো মুক্ত গাছা বা এট্রোপ্লাস ফ্লাটেন্সিস, এটিও এটিরও যে আমাদের যে বীজ তৈরি বা ক্যাপটিভ ব্রিডিং আমরা করতে সক্ষম হয়েছি এবং এটি সহজেই কিন্তু আপনারা পুকুরেও চাষিভাইরা পুকুরেও কিন্তু এই মাছগুলো ব্রিডিং করতে পারেন, এরা সহজে ব্রিড করতে পারে এবং এই মাছগুলো শুধুমাত্র ফুড ফিশ নয়, এটা
আপনার অর্নামেন্টাল ফিশ হিসেবেও এর কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে এবং এই মাছগুলো শাকাহারী এবং লবণাক্ততার বৃদ্ধি বা তারতম্য সহন করতে পারে। তাছাড়াও আছে পায়রাচানা বা স্ক্যাটোফ্রিগাস আর্গাস, এটি একটি খুব এই অঞ্চল সুন্দরবন অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ মাছ এবং এরও যে ক্যাপটিভ ব্রিডিং আমাদের শিবা করতে সক্ষম হয়েছে, এর মাসকেল প্রোডাকশন সিড প্রোডাকশন আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু ক্যাপটিভ ব্রিডিং এর সম্ভব হয়েছে এবং এই মাছটিও অর্নামেন্টাল ফিশ হিসেবে যথেষ্ট ডিমান্ড চাহিদা আছে মার্কেটে এবং এই মাছগুলি খাদ্যাভ্যাস সম্বন্ধে এরা হচ্ছে ওমনিভোরাস, সমস্ত কিছু খেতে পারে, পচা কলা জৈব পদার্থ খেতে পারে এবং এরা হচ্ছে লবণাক্ততার যে হ্রাস বৃদ্ধি বা তারতম্য এরা কিন্তু সহন করতে পারে। তো এই মাছটিও একটি মিষ্টি চাষের মধ্যে জন্য একটি উপযুক্ত ক্যান্ডিডেট স্পিসিস। তাছাড়াও যে সেলফিশের মধ্যে আমরা জানি বাগদা চিংড়ি, আমরা জানি এটা আমাদের নিজেদের স্পিসিস, নেটিভ স্পিসিস, এটি সহজেই আমরা মিশ্র চাষের জন্য আমরা নিতে পারি এবং তাছাড়াও আছে চাপড়া চিংড়ি। এই বাগদা চিংড়ি বা চাপড়া চিংড়ি আমরা সহজেই আমরা মিশ্র চাষের একটি ক্যান্ডিডেট স্পিসিস বা প্রজাতি হিসেবে নিতে পারি। তাছাড়াও আমরা কাঁকড়াও নিতে পারি আমাদের মিশ্র চাষের সম্বন্ধে বিভিন্ন আমরা দেখাবো শেষের দিকে যে আমরা কি কি বিভিন্ন চাষ যে আমরা ট্রায়াল করেছি তার রেজাল্ট। তো মিশ্র চাষ কি যদি আমরা ভাবি যে মিশ্র চাষ হলো একের অধিক স্পিসিস, একের অধিক প্রজাতি এবং যে সমস্ত প্রজাতিগুলি একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করবে না খাবারের জন্য বা বাসস্থানের জন্য, যে লেয়ারে থাকে তারা বা বিচরণের জন্য এদের মধ্যে কোনো প্রতিযোগিতা থাকবে না এবং এরা সাধারণত হার্বিভোরাস বা শাকাহারী হতে হবে এবং পচা কলা জৈব পদার্থ খেয়েও যাতে বাঁচে থাকে এই ধরনের মাছ হতে হবে এবং যারা কার্নিভোরাস আমি আগেই বলছিলাম যারা মাংসাহারী বা মাংস মানে মাছ খেয়ে বেঁচে থাকে মাংসাশী তারা কিন্তু এই মিষ্টি চাষের পক্ষে উপযুক্ত নয় এবং এরা আমাদের সব থেকে ভালো হয় যদি এই বিভিন্ন প্রজাতি যে পুকুরের যে বিভিন্ন জলস্তর আছে সেগুলো ব্যবহার করে যদি বেঁচে থাকে তাহলে কিন্তু এই মিষ্টি চাষের পক্ষে সেগুলো হচ্ছে উপযুক্ত স্পিসিস হবে এবং এই যে স্পিসিস গুলোকে যদি আমরা খাবার দিই ফর্মুলেটেড ফিড দিই এই প্রাকৃতিক খাদ্য ছাড়াও যদি আমরা ফর্মুলেটেড ফিড যাতে তারা সেই খাদ্য তারা গ্রহণ করতে পারে সেটা আমাদেরকে দেখতে হবে, সেই সমস্ত প্রজাতিকে কিন্তু আমরা মিশ্র চাষের জন্য আমরা ইউজ করতে পারবো। নয়লের যে আমরা আগেই বলছিলাম যে স্পিসিস গুলো আগে বলেছি আমরা যে ভাঙন, আসভাঙন, পার্সে, মিল্কপিস, মুক্তগাছা বা পায়রা চাঁদা, বাগদা চিংড়ি, চাপড়া চিংড়ি এগুলো হচ্ছে উপযুক্ত প্রজাতি আমি আগে দেখেছি। এর বিভিন্ন যে মিশ্র চাষ তার আমরা জানেন যে চাষি ভাইরা আমি আগেই বলছিলাম প্রথমেই যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ মূলত উত্তর চব্বিশ পরগনা অঞ্চলে যে মিশ্র চাষটা হয়ে থাকে সাধারণত ভেরি কালচার ট্র্যাডিশনাল ভেরি, যেখানে আমাদের অটো এন্ট্রি অটো স্টকিং জল ঢোকাচ্ছে আমরা মাছ আসছে বিভিন্ন ধরনের মাছ আসে এবং সেই ধরনের একটা দিস ইজ এ ট্র্যাডিশনাল, এটা হচ্ছে ভেরি কালচার ট্র্যাডিশনাল কালচার, এখানে আমরা কোনো কেউ খাবার দেয় না, যা মাছ এলো কিছুদিন পরে প্রতি গণে গণে সেই মাছ তুলে নেওয়া, এটা একটা ট্র্যাডিশনাল কালচার। আরেকটা ধরনের হতে পারে যে টাইপস অফ পলিকালচার যেটা আমরা জোর দিচ্ছি যে সায়েন্টিফিক বা ইমপ্রুভ পলিকালচার, যেখানে কিন্তু অটো স্টকিং কিছু থাকবে তার সঙ্গে কিন্তু সিলেক্টিভ স্টকিং করবো যেগুলো আমরা খুব ক্যাশ প্রাইস খুব হাই প্রাইস ফিশ যদি আমরা কিছু স্টক করতে পারি সিলেক্টিভ স্টকিং, হ্যাঁ, এবং তাতে কিছু আমরা ফার্টিলাইজেশন করব যাতে করে ন্যাচারাল প্রোডাক্টিভ প্রাকৃতিক খাদ্য তৈরি হতে পারে এবং যে ফর্মুলেটেড ফিড আমরা সাপ্লিমেন্ট করব। তো তাতে করে এবং যদি আমরা মাঝে মাঝে তাদের হেলথ মনিটর করে রোগ জ্বালা হচ্ছে কিনা সে সমস্ত রোগ দিকে ধ্যান দিই এবং তাহলে কিন্তু আমাদের যে পুরনো কথায় যে ট্রাডিশনাল কালচারে যে 500 থেকে 700 কেজি যে আমাদের হেক্টর প্রতি যে প্রোডাকশন হতো সেটা কিন্তু ইম্প্রুভ করা সম্ভব হবে। হ্যাঁ, তো এই চাষ করতে গেলে কিন্তু আমাদের দেখতে হবে পুকুর প্রস্তুতি, আপনারা জানেন সবাই এগুলো নিয়ে আলোচনা আগেও হয়েছে অনেক যে আমরা যে কোনো চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমে তলদেশ পরিষ্কার করতে হবে সম্ভব হয় পুকুরটাকে শুকিয়ে নিতে হবে এবং উপরের যে লেয়ার 2 থেকে 3 ইঞ্চি মাটি যদি কেটে নেওয়া যায় খুব ভালো হয় এবং এই তলদেশকে আপনি শুকনো করে যদি একটু লাঙল করে দেন এবং চুন দেন তলদেশে তাহলে কিন্তু যেগুলো গ্যাস গুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে এবং যে মাটির যে যদি অম্লিক হয় যদি অ্যাসিডিক হয়
মাটি তাদেরকে চুন প্রয়োগ করে সেটা কিন্তু আমরা নিউট্রাল পিএইচে নিয়ে আসতে হবে। আপনারা দেখুন যে মাটির পিএইচ যদি কম হয় তাহলে কিন্তু আপনাকে ক্যালসিয়াম অক্সাইড বা যেটা আমরা পলিচুন বলি বা কত টন দেবো আমরা হেক্টর প্রতি এখানে একটা লিস্ট করা আছে, পিএইচ যদি কম হয় আমাদেরকে বেশি দিতে হবে। এবং যদি লাইমস্টোন পাউডার দিয়ে তার কিন্তু মাত্রাটা আপনার প্রয়োগের মাত্রা কিন্তু বেশি দিতে হবে, প্রায় ডবল। তো এইভাবে কিন্তু প্রথমে পুকুরের তলদেশ বা মাটির ট্রিটমেন্টটা করে নিতে হবে, তারপরে কিন্তু জল নিতে হবে। জল নিতে হবে প্রথমে আপনি 1.5 থেকে 2 ফিট জল নিয়ে কিন্তু সেটাই যদি আপনি একটু ফার্টিলাইজার প্রয়োগ করেন তাহলে কিন্তু ভালো আপনার যে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে যাবে। তো এই প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য যে আমাদের যে রাসায়নিক প্রয়োগের মাত্রা মোটামুটি 25 থেকে 100 কেজি ইউরিয়া এবং এসএসপি, আমাদের যে মাটির যে নাইট্রোজেন এবং যে ফসফরাসের পরিমাণ সেই অনুযায়ী সেটা দেখে আমরা কিন্তু যে ইউরিয়া বা এসএসপি যে ইউজ করি তার মাত্রা নির্ভর করবে। আমরা দেখুন যে মাটির নাইট্রোজেন যদি 125 ppm হয়, মানে 12.5 মিলিগ্রাম 100 গ্রাম মাটিতে যদি থাকে, তাহলে কিন্তু আমরা ইউরিয়া 100 কেজি পার হেক্টরে দেবো। যখন এই পরিমাণ নাইট্রোজেন পরিমাণ যদি বেশি হয়, 50 মিলিগ্রাম পার 100 গ্রাম হয়, তাহলে কিন্তু তার পরিমাণ কিন্তু 25 কেজি পার হেক্টর। সেই রকম ভাবে মাটির ফসফরাসের ক্ষেত্রেও যে ফসফরাসে কত পরিমাণ ফসফরাস আপনার পরিমাণে আছে সেইটা দেখে কিন্তু আমরা আমরা সুপার ফসফেট কতটা দেবো তা আমাদের নির্ধারণ করতে হবে। এবং এই জলের এই মিষ্টি চাষের জন্য যে উপযুক্ত জল তার কি কি হওয়া উচিত, যে পিএইচ হওয়া উচিত 7.5 থেকে 8.5, হ্যাঁ, এবং তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে। ট্রান্সপারেন্সি যা স্বচ্ছতা আমরা যে দেখতে পাই স্বচ্ছতা 30 থেকে 40 সেন্টিমিটার, ট্রান্সপারেন্সি যেটা বলি, হ্যাঁ, যে 40 সেন্টিমিটার নিচে পর্যন্ত এটাই স্বচ্ছতা। মানে কি যে জলের নিচে যদি আমি হাত রাখি যে 40 সেন্টিমিটার পর্যন্ত যদি হাতটা ডোবাই তখন পর্যন্ত দেখতে পাবো, তার নিচে আর দেখতে পাবো না। তো এই স্বচ্ছতা 30 থেকে 40 সেন্টিমিটার হতে হবে, হতে হওয়া উচিত। এবং লবণাক্ততা মোটামুটি 15 থেকে 25 ppt এবং অ্যালকালিনিটি 20 to 150 মিলিগ্রাম পার লিটার। ডিজলভ অক্সিজেন যেটা ডিও যে মোটামুটি 4 থেকে 7 ppm মতো হতে হবে। তো এইগুলো যদি থাকে, আমরা জলটা যদি মেনটেন করি, এই যে গুণাবলীগুলো আমি বললাম এগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু আপনার মাছের কোনো পরিবেশের যে সেটা কিন্তু সঠিক পরিবেশ মাছগুলো পাবে এবং তাদের বৃদ্ধি ভালো হবে। আমরা যে মিশ্র চাষের আগে 1985 থেকে যদি দেখেন যে আমরা মিশ্র চাষ 1985 সালের থেকে আমাদের AICRP অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট ছিল, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে মিশ্র চাষ কিন্তু বহুদিন ধরে হয়ে আসছে। এবং আগে চাপড়া চিংড়ির সঙ্গে মিল্কফিশ মিশ্র চাষ হতো, তখন কিন্তু চিংড়ি এবং চাপড়া চিংড়ি বা মিল্কফিশ সব যে ন্যাচারাল ফিশ এগুলো ঢোকানো হতো, ন্যাচারালে আসতো, এবং সেগুলো দেখা যাচ্ছে যে 3 মাসে আমাদের পাওয়া গেছে 15 গ্রাম চিংড়ি এবং প্রায় 400 গ্রাম মতো মিল্কফিশের সাইজ 3 মাসে হয়েছে। সেরকম আবার একটি যে ইয়েতে দেখা গেছে এক্সপেরিমেন্টে যে আমরা যখন আনসমাঙ্গ মিল্কফিশ এবং পার্সে রেখেছি এবং তাতে সায়েন্টিফিক্যালি যখন করা হয়েছে 1.5 পার স্কোয়ার মিটার হচ্ছে আনসমাঙ্গ, 1.5 হচ্ছে মিল্কফিশ এবং পার্সে 1টা করে পার স্কোয়ার মিটারে, মানে 4000 পার হেক্টরে তখন উৎপাদন দেখা গেছে 1.7 টন, মানে 1700 কিলো হেক্টরে 1 বছরে পাওয়া গেছে। সেভাবে আসবাব মিল্কফিশ এবং মুক্তগাছা যখন 5000 পার হেক্টরে করা গেছে তখন 1.5 টন মতো পাওয়া গেছে। হ্যাঁ, এইগুলো এই বিভিন্ন কম্বিনেশনে মুক্তগাছা মিল্কফিশ আসবাঙ্গন ও ভাঙন এইটা করে যখন দেখা গেছে 1.35 টন, এগুলো ডিফারেন্ট এক্সপেরিমেন্টের রেজাল্ট, এগুলো মিশ্র চাষে আমরা আগে পেয়েছি। আমরা জাস্ট কিছুদিন আগে আমরা আমাদের কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে যে আমরা করেছি এগুলো প্রজাতিগুলোকে ঠিক স্ট্যান্ডার্ডাইজ করার জন্য কি কি প্রজাতি আমরা করা উচিত সেগুলো স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে থাকি। সেখানে বিভিন্ন এক্সপেরিমেন্ট প্রজাতি এবং তাদের যে স্টকিং মানে স্টকিং এর হার সেইগুলোর উপরে এক্সপেরিমেন্ট করে আমরা বিভিন্ন রেজাল্ট পেয়েছি। আপনি দেখুন এখানে যে উদাহরণ, দুটো গ্রুপে আসমাঙ্গন ভাঙন মুক্তগাছ এবং বাগদা এটা জাস্ট ডবল করা হয়েছে যে স্টকিং এর হারগুলো,
এবং তাতে আমরা কি পেয়েছি আপনারা দেখুন। তাতে আমরা দানা খাবার দিয়েছিলাম ফর্মুলেটেড ফিড, এবং 7 মাসে আমরা পেয়েছি প্রথম ইয়েতে 1170 কিলো, এবং দ্বিতীয় কম্বিনেশন যখন আমরা তার ঘনত্ব ডবল করছি তাতে কিন্তু আমাদের প্রোডাকশন কিন্তু ডবল হয়নি, 1560 কেজি মতো হয়েছে পার হেক্টারে। এবং এফসিআর দেখা যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে একটু বেশি 2.4%, প্রথম ক্ষেত্রে 1.87%। হ্যাঁ, এবং লাভ নিড লাভ যেহেতু আমরা বেশি স্টকিং করেছিলাম, নিড লাভটা আমাদের একটু বেশি হয়েছিল 75,000 পার হেক্টার। আর্লি পাস্টে এগুলো আমরা করেছি ডিফারেন্ট কম্বিনেশন যে আমাদের মিশ্র চাষ। আরেকটি উদাহরণ আমরা যদি দেখি, দুটোতে করেছিলাম দেখুন, গ্রুপ কতে আমরা দিয়েছিলাম আঁশভাঙন, ভাঙন, পার্সে এবং তার সঙ্গে বাগদা। হ্যাঁ, এবং আরেকটিতে গ্রুপ খতে দিয়েছিলাম মিল্ক ফিশ এবং বাগদা। এবং যদি দেখেন এখানে বাগদার গ্রুপ খতে বাগদার এটা কিন্তু অনেকটা বেশি। এবার এতে দেখা গেছে আমরা দানা খাবার দিয়েছি, দানা খাবার 6 মাস পরে দ্বিতীয় কম্বিনেশনে আমরা 717 কিলো পেয়েছি। এবং দ্বিতীয় কম্বিনেশনে যদি দেখা যায় যে আমাদের নেট লাভ যেটা সেটা কিন্তু আমরা পেয়েছি কিন্তু প্রথম এটাতে বেশি। হ্যাঁ, প্রথম কম্বিনেশন হেক্টর প্রতি, কারণ কি এখানে বাগদার এটা বেশি ছিল, ঘনত্ব কম ছিল এবং তাতে গ্রোথটা বেশি হয়েছে এবং তাতে প্রথম কম্বিনেশনে লাভটা বেশি হয়েছে। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কম্বিনেশনের যে মাছ। তার আরেকটি রেজাল্ট আমরা দেখি, আমরা এগুলো ডেমোস্ট্রেশনের রেজাল্ট, সেখানে আমরা আঁশভাঙন, মুক্ত গাছে এবং বাগদা চিংড়ি। আপনারা যদি দেখেন যে আঁশভাঙন 10,000 পার হেক্টার, মুক্ত গাছে 1,000 এবং বাগদা চিংড়ি 10,000, এতে করে আমরা যে উৎপাদন পেয়েছি প্রায় 3 টন। এবং সেখানে আমরা দেখেছি যে 1 বছরে এই 3 টন প্রোডাকশন হয়েছে এবং আমাদের নেট মুনাফা প্রায় 3 লাখ। এবং এর জন্য আমরা আমাদের ফর্মুলেটেড ফিড আমাদের খান হয়েছে। এবং তাতে করে আমরা দেখছি যে যখন আঁশভাঙন, ভাঙন, আঁশভাঙন, মুক্ত গাছ এবং বাগদা চিংড়ি যদি ইয়ে করে থাকি এবং 300 দিনের রেজাল্ট আমরা দেখছি যে 3 টন পর্যন্ত প্রোডাকশন, এটা ডেমোস্ট্রেশনের রেজাল্ট। আরেকটি ডেমোস্ট্রেশনের রেজাল্ট আপনাকে বলি, আরো উন্নত হয়েছে। সেখানে আমরা আঁশভাঙনের সঙ্গে গোল ভাঙনও দিয়েছি, পার্সে দিয়েছি, এখানে মুক্ত গাছ দিইনি এবং বাগদা দেওয়া হয়েছে। এখানে বাগদার স্টকিং ডেন্সিটি একটু বেশি, 40,000 রাখা হয়েছে এবং এখানে 3.6 টন পর্যন্ত আমরা এ প্রোডাকশন পেয়েছি এবং নেট ইনকাম মোটামুটি 5.6 লাখ পার হেক্টার। এইভাবে ডিফারেন্ট ইয়েতে আমরা ট্রায়াল করে গেছি, ফাইনালি আমরা কম্বিনেশনে এসেছি যে ডিফারেন্ট স্পিসিস কি কি কম্বিনেশন নেওয়া যেতে পারে। ফাইনালি আমরা এসেছি যে এই যে দেখুন যে 6টা স্পিসিস নিয়ে আমরা যে ডিফারেন্ট স্টকিং ডেন্সিটি করেছি, আপনি দেখুন পার্সে 5,000 পার হেক্টার, গোল ভাঙন 5,000, আঁশভাঙন 2,500, এবং পায়রা চাঁদা 2,500, এবং মিস্টার্স গুলিও, এখানে কিন্তু আমরা আগে মিস্টার্স গুলিও দিইনি এবং মিস্টার্স গুলিও কিন্তু যেহেতু এটা ক্যাশ ক্রপ একটা, এই মাছটা ট্যাংরা যেটা মিস্টার্স গুলিও ট্যাংরা এটাই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে 30,000, কারণ এটা খুব হার্ডি মাছ। হ্যাঁ, এবং তার সঙ্গে কিছু বাগদা দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ বাগদা দেখা যাচ্ছে কিছু সময়ে ইদানিংকালে যখনই আমরা বাগদা বেশি স্টকিং করছি অনেক ক্ষেত্রে কিন্তু হোয়াইট স্পট চলে আসছে এবং তাতে আমাদের লস হচ্ছে। সেক্ষেত্রে বাগদার পরিমাণটা আমরা কম করে দিই এবং তাতে এবং ট্যাংরা একটা সাইড বাই সাইড ট্যাংরা হচ্ছে খুব ভালো আমাদের প্রাইস পাওয়া যায়। যদি আমরা বেশি তার ঘনত্ব বাড়িয়ে দিই তাতে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। এবং এই কম্বিনেশনে আমরা ইয়ে করে দেখেছি যে আমাদের যে এই মিশ্র চাষে এই কম্বিনেশনগুলো যে মিশ্র চাষ আমরা দীর্ঘ 3-4 বছর ধরে বিভিন্ন জায়গায় আমরা ট্রায়াল করেছি এবং বিভিন্ন চাষি ভাইদের পুকুরেও গিয়েও ট্রায়াল করেছি আমরা বছরের পর বছর, তাতে করে আমরা একটা কনসিস্টেন্ট রেজাল্ট পেয়ে এসেছি। এবং এই যে মিশ্র চাষ করেছি আমার সেখানে আমরা ফিড ডেভেলপ করেছি মিশ্র চাষের জন্য। হ্যাঁ, আমি আসছি সেই মিশ্র চাষের যে ফিড, আমরা কস্ট এফেক্টিভ ফিড, খুব কম দামের খাবার আমরা তৈরি করেছি, সেই খাবার দিয়ে কিন্তু এই মিশ্র চাষ করে আমরা 1 বছরে একটা ভালো রেজাল্ট পেয়েছি। এবং দেখুন যে হারভেস্ট রেজাল্ট 3 দিনের মাথায় পার্সে মোটামুটি 25-57 গ্রাম, টাডে মোটামুটি 50-110 গ্রাম, ভাঙন 190-300 গ্রাম পর্যন্ত, পায়রা চান্দা 38-180 গ্রাম, মিস্টার্স গুলিও
25-180 গ্রাম এবং বাগদাও আছে। তো এই করে আমরা দেখছি যে এখানে মোটামুটি করে প্রোডাকশন আমরা পেয়েছি অ্যারাউন্ড 4.8 টন পার হেক্টর, 3.1 to 4.8 টন ডিফারেন্ট ট্রায়ালে আমরা কিন্তু পেয়েছি এই আমরা যে কস্ট এফেক্টিভ পলিকালচারের যে ফিড আমরা শিবা থেকে ডেভেলপ করেছি এগুলো খাইয়ে এবং এই রেজাল্ট আমরা পেয়েছি এবং এতে করে কিন্তু চাষি ভাইরা কিন্তু নেট মুনাফা কিন্তু অনেক বেশি করতে পারেন, মোটামুটি করে আপনার 2 লাখের বেশি পার হেক্টারে আরামসে, এটা হচ্ছে খুব কম রিস্কে আপনি কিন্তু ঘরে তুলতে পারেন। এবং আরো আমরা ট্রায়াল করেছি এগুলোকে আরো কস্ট এফেক্টিভ করার জন্য, আমরা বললাম আগে যে পলিপ্লাস আমরা বের করেছি এবং খুব কম খরচে খাবার 25-30 টাকা এই প্রোডাকশন কস্ট এই পলিপ্লাসের এই খাবার ইউজ করে কিন্তু আগে যে রেজাল্টগুলো বললাম এগুলো পেয়েছি। আমরা আবার ফার্দার চেষ্টা করেছি যে এই যে পলিকালচারটাকে যদি আরো কস্ট এফেক্টিভ করা যায়, যদি ওই খাবারটাকেও যদি আরো রিপ্লেস করা যায়, সেই জন্য আমরা শিবা আরেকটি প্রোডাক্ট যে ডেভেলপ করেছে দ্যাট ইজ প্ল্যাঙ্কটন প্লাস, যেটা প্রাকৃতিক খাদ্য আপনার ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জু প্ল্যাঙ্কটন তৈরি করতে সাহায্য করে, এই সেই প্ল্যাঙ্কটন প্লাস দিয়ে 30% পর্যন্ত খাবার রিপ্লেস করে, হ্যাঁ যেটা পলিপ্লাস যে খাবারটি তার রিপ্লেস করে আমরা ট্রায়াল করেছি এবং তাতে দেখা গেছে যে তাতে আরো ভালো রেজাল্ট দিচ্ছে। 70% খাবার প্লাস যদি প্ল্যাঙ্কটন প্লাস 30 PPM হিসেবে আমরা দিই, মানে 30-40 PPM মানে 300-400 লিটার পার হেক্টরে যদি ইউজ করি এই প্ল্যাঙ্কটন প্লাস, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে গ্রোথ ভাঙন এবং চিংড়ি দুটোরই গ্রোথ কিন্তু ভালো দেখা যাচ্ছে। সেই রকম একইভাবে আমরা ক্র্যাব মালেট আমরা করেছি, ক্র্যাব মালেট কালচার করতে গিয়ে দেখেছি যে যখন ক্র্যাব মালেট করা যায় বা ক্র্যাব মিল্কফিশ করা যাচ্ছে তখন শুধুমাত্র যে ক্র্যাব করলে যে প্রোডাক্টিভিটি ছিল 1.5 to 2 টন পেতাম আমরা আগে, তো দেখা গেছে যখন আমরা মিল্কফিশ বা মালের ক্র্যাবের সঙ্গে ইউজ করে যখন করছি তার কিন্তু প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে, 4.5 to 3.7 টন বিভিন্ন কম্বিনেশনে আমরা ক্র্যাবের সঙ্গে পেয়েছি এবং এতে করে কিন্তু অনেক লাভ বেড়ে যাচ্ছে। যখনই আমরা মিশ্র চাষ করছি ক্র্যাবের সঙ্গে, হ্যাঁ ক্র্যাব আমরা 4 মাসের পরে আমরা 4-5 মাস পরে তুলে নিতে পারি, তারপরে যদি মাসটায় কন্টিনিউ করি কিছুদিন তাহলে কিন্তু 8 মাসের পরে দেখা যাচ্ছে যে আমরা ভালো একটা রেজাল্ট পাচ্ছি অ্যারাউন্ড 3.7 to 4.5 এই ডিফারেন্ট কম্বিনেশনে আমরা কিন্তু পাচ্ছি। এটা একটা আপনারা ক্র্যাবের সঙ্গে তাহলে মালেটও দিতে পারেন, হ্যাঁ মালেটের মধ্যে আপনারা আঁশ ভাঙন ভাঙন এবং পার্শে তিনটেই দিতে পারেন এবং মিল্কফিশে তাছাড়াও মিল্কফিশও মালেটে ক্র্যাবের সঙ্গে আপনারা দিয়ে কিন্তু চাষ সহজেই করতে পারেন। এবং আমরা দেখেছি যে এই চাষের সময় যদি আপনি প্ল্যাঙ্কটন প্লাস যদি ইউজ করেন, প্ল্যাঙ্কটন প্লাস ইউজ করে কিন্তু যে ক্র্যাবের যে খাবার এই যে পলিপ্লাস ফিড আমরা দিচ্ছি সেটা কিন্তু প্রায় অর্ধেক করে দিতে পারেন আপনারা, 50-70% খাবার দিয়েও প্ল্যাঙ্কটন প্লাস দিয়েও কিন্তু আপনারা এই ধরনের রেজাল্ট পেতে পারেন। এই পলিকালচারের সঙ্গে যদি আমরা আরো ইন্টিগ্রেশন করি যে এটা হলো অ্যাকোয়াকালচার মিশ্র চাষ হলো, তার সঙ্গে সঙ্গে যদি আমরা লাইফ স্টক এবং হর্টিকালচারকে যদি অ্যাড করি তাহলে কিন্তু একটা চাষের ভাইরা কিন্তু সেলফ রিলায়েন্ট হতে পারেন, হ্যাঁ নট সেলফ সাফিসিয়েন্ট, সেলফ সাফিসিয়েন্ট মানে আপনি বাইরের থেকে আপনি সেলফ সাফিসিয়েন্ট আপনার মানি আছে আপনি বাইরের থেকে কিন্তু কিনে আনতে পারেন আপনার পয়সা আছে, আমি বলছি সেলফ রিলায়েন্ট, সেলফ রিলায়েন্ট মানে আপনার প্রোডাকশন আপনার খামারে যে সমস্ত দরকার আপনার নিত্য প্রয়োজন যে লোক আপনার প্রতিদিনের খাবারের জন্য যে প্রয়োজন সেই সমস্ত শাকসবজি যদি আপনি নিজের পুকুরের ডাইকে তৈরি করে নিতে পারেন এবং তাদের যদি হাঁস মুরগি দিয়ে তার ডিম এবং মাংস তার ইয়ে করতে পারেন তাহলে আপনার কাছে কি রইলো, আপনার কাছে মাছ থাকলো মাংস থাকলো ডিম থাকলো তার সঙ্গে সবজি থাকলো, আপনি তখন সেলফ রিলায়েন্স, শুধু আপনার ভাতে চালটি কিন্তু আয়দার বাজার থেকে বা অন্য জমি থেকে আপনার যতটুকু ধানের জমি আছে সেই থেকে আপনি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি এই অ্যাকোকালচারের সঙ্গে যদি আপনি ইন্টিগ্রেশন করে নেন, হ্যাঁ যে ডাক মানে হাঁস বা হাঁস সবজি মাছ বা মুরগি সবজি এবং মাছ যদি ইন্টিগ্রেশন করেন করে কিন্তু আপনি আপনার যে লাভ বাড়াতে পারেন এবং আপনি কিন্তু সেলফ রিলায়েন্ট হতে পারবেন, আত্মনির্ভর হতে পারবেন।
এবং আরেকটি দিক আমরা যে আরেকটি পদ্ধতি হচ্ছে ইন্টিগ্রেটেড মাল্টি ট্রপিক অ্যাকোয়াকালচার। আমরা বলছি যে এই যে আপনারা চাষ করছেন বিভিন্ন চিংড়ি মাছ এর সঙ্গে যদি আপনারা কিছু ওয়েস্টার কিছু ওয়েস্টার যদি আপনারা যোগ করেন তাহলে কি হবে এই ওয়েস্টার গুলো এই যে আমাদের যে খাবার দেওয়ার ফলে যে নাইট্রোজেনাস ওয়েস্ট হ্যাঁ জলের মধ্যে থাকে এবং জলের নাইট্রোজেন অ্যামোনিয়া বেড়ে যায় সেই সমস্ত গুলো কিন্তু এই ওয়েস্টার কিন্তু ওরা এক্সট্রাক্ট করে নেবে এবং জলের পরিবেশ ভালো রাখবে এবং সাথে সাথে জলের পরিবেশ যখনই ভালো রাখবে তখন মাছের বৃদ্ধি কিন্তু ভালো হবে। আপনারা যে দেখেন এই স্লাইডে যে ইমটা যে ইন্টিগ্রেটেড মাল্টিট্রপিক অ্যাকোয়াকালচারে যে মাছের যে বৃদ্ধি এটা কিন্তু কন্ট্রোলের থেকে ভালো। কারণ কি? কারণ তারা উপযুক্ত পরিবেশ পাচ্ছে এবং সেটা সম্ভব হচ্ছে যখন আমরা এই যে ধরনের ওয়েস্টার বা সিউইড বিভিন্ন এক্সট্রাক্টিভ স্পিসিস যদি আমরা ইউজ করি তাহলে জলের যে অতিরিক্ত যে নিউট্রিয়েন্ট সেইগুলো কিন্তু এরা অ্যাবজর্ব করে ওয়েস্টারও পাওয়া যাবে। তাছাড়া যে জলের পরিবেশ ভালো থাকবে এতে করে যে মিশ্র চাষের জন্য যে সমস্ত আপনি স্পিসিস গুলো প্রজাতি গুলো নিচ্ছেন তাদের বৃদ্ধি কিন্তু ভালো হবে। এই আমি বিভিন্ন প্রজাতির কথা বললাম। আমরা দেখেছি যে এই যে পলিকালচার এইটাই মাত্র একমাত্র যে কালচার যেটা কিন্তু আপনার সাস্টেনেবল বা চিরস্থায়ী দীর্ঘস্থায়ী হতে পারে এবং এই দীর্ঘস্থায়ী করার জন্য কিন্তু আপনাকে যেগুলো আমি বলছিলাম প্রজাতি নির্বাচন ঠিক করতে হবে তার জন্য প্রকৃত খাবার তৈরি করতে হবে। হ্যাঁ, প্রকৃত খাবার আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন কস্ট এফেক্টিভ ফিড এবং তাদেরকে কবার খাবেন সেইগুলো আপনাকে ফিডিং ম্যানেজমেন্টটা ফিড ম্যানেজমেন্ট কতবার করে খাবার দেবেন এবং কিভাবে খাবার দেবেন। আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট ইনডোর এক্সপেরিমেন্ট এবং ফার্ম ট্রায়াল করেছি এবং তাছাড়াও বিভিন্ন চাষের পুকুরে আমরা ডেমনস্ট্রেশন দিয়েছি এবং এই সমস্ত দিয়ে আমরা কিন্তু এই সমস্ত যে স্ট্যান্ডার্ডাইজ স্পিসিস এতক্ষণ পর্যন্ত বললাম যে প্রজাতি দিয়ে কি কি প্রজাতি নিয়ে আপনি চাষ করতে পারেন মিশ্র চাষ করতে করলে আপনি লাভবান হতে পারবেন। তাছাড়া আমরা ফিড ডেভেলপমেন্ট কিভাবে কম খরচে আপনি বাড়িতে বসেই ফিড তৈরি করে নিতে পারবেন এই পরের ক্লাসে ফিড তৈরি সম্বন্ধে বলা হবে এবং এই ফিডিং ফ্রিকোয়েন্সি কতবার খাবেন এটা কিন্তু আপনার জানা প্রয়োজন। আমরা বিভিন্ন পরীক্ষা করে দেখেছি যে এই পলিকালচারে মিশ্র চাষে আপনি যদি তিনবার খাওয়ান তিনবার দেন তাহলে কিন্তু এটি অপটিমাম। তিনবার হচ্ছে সকালে দুপুরে এবং বিকেলে তিনবার আমি আসছি পরের স্লাইডে এবং এবং এই খাবার খাবার কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষা করে আমরা যদি ব্রডকাস্টিং করি এবং ট্রেতে দিই এইভাবে আমরা বিভিন্ন পদ্ধতি দেখেছি দেখা গেছে যে ফিডিং ট্রেতে যদি আপনি খাবার দেন তাহলে খাবার নষ্ট কম হবে খাবার ইউটিলাইজেশন ভালো হবে হ্যাঁ এবং জলের কোয়ালিটিও ভালো থাকবে। আমরা শিবা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটি কস্ট এফেক্টিভ পলিকালচার ফিড তৈরি করেছে যেটি মোটামুটি করে 30% প্রোটিন এবং 5% ফ্যাট থাকে। বিভিন্ন যে লোকালি অ্যাভেলেবেল যে ইনগ্রেডিয়েন্টস যেমন আটা শুকনো মাছ সর্ষে খোল কুঁড়ো রাইস ব্র্যান সূর্যমুখী খোল আমাদের ডালের খোসা বিভিন্ন ভিটামিন মিনারেল মিক্সচার এইগুলো দিয়ে কিন্তু আমরা এই কস্ট এফেক্টিভ যে পলিকালচার ফিড টেকনোলজি পলি প্লাস আমরা ডেভেলপ করেছি এবং এটি এখন ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাচ্ছে কারণ আমাদের এই প্রযুক্তি একটি কোম্পানি আমাদের থেকে নিয়েছে এবং তারা ফিড তৈরি করছে পলি প্লাস। আপনার দরকার হলে আপনার পলি প্লাস পেতে পারেন তাদের কাছ থেকে এনার্জি ফিড এবং এলো হচ্ছে পদ্ধতি কিভাবে আপনি এই ফিড বাড়িতে বসেও কিভাবে বানিয়ে নিতে পারেন। প্রথমে আপনাকে ইনগ্রেডিয়েন্ট গুলো গুলো করে এগুলো পরে আসবে যে পরবর্তী বক্তা উনি বলবেন কিভাবে আপনি করবেন। তো আমি জাস্ট শর্টে আপনাদের বলবো যে ফিড ইনগ্রেডিয়েন্ট গুলোকে প্রথমে আপনারা গুঁড়ো করে নেবেন তারপরে সেগুলোকে ফর্মুলা অনুযায়ী এগুলোকে সেই ইনগ্রেডিয়েন্ট গুলোকে দিলেন গুঁড়ো করলেন ভালোভাবে মিক্সিং করলেন তারপরে কিন্তু আপনার যদি ফ্যাট মেশাতে আপনার ফর্মুলা যদি ফ্যাট থাকে বা অয়েল থাকে তাহলে আপনাকে যে অয়েল আছে আপনাকে অয়েল দিতে হবে এবং তার সঙ্গে কিছু জল দিতে হবে মোটামুটি হ্যাঁ 40-50% আপনাকে জল দিতে হবে যখন আপনি বাড়িতে তৈরি করবেন 40-50% হ্যাঁ বাড়িতে ফার্মেড ফিড যখন তৈরি করবেন একই জন্য 400 ml হ্যাঁ জল লাগবে তবে খাবারটা বেরোবে। হ্যাঁ তো এই জল তেল মেশাবার জন্য কিন্তু জলটাকে যদি আপনি একটু উষ্ণ করে নেন এবং তাতে যদি জল তেলটা দিয়ে দেন
নিয়ে গুলিয়ে ফেলেন তাহলে কি হবে পার্টিকল তৈরি হয়ে যাবে অয়েলের অয়েলের গ্লোবিউল সেইটা যদি আপনি মিশিয়ে দেন পুরো ইনগ্রিডিয়েন্টের সঙ্গে তাহলে কিন্তু তেলটা ভালোভাবে মিশে যাবে তারপর সেটাকে স্টিম কুকিং করলেন স্টিম কুকিং এর পরে কিন্তু বাড়িতে আপনি ভিটামিন মিনারেল মিক্সচার মিশিয়ে নিতে পারবেন ভিটামিন মিনারেল দোকানে পাওয়া যায় বিভিন্ন হ্যাঁ আপনি যে কোনো ভিটামিন মিনারেল মিক্সচার এগ্রিমিন কিনতে পারেন এগ্রিমিন ফোর কিনতে পারেন সাবলিমেট এম কিনতে পারেন বিভিন্ন রকম ব্র্যান্ডের আছে আপনি কিনতে পারেন কিনে সেগুলো মেশাতে পারেন এবং তারপরে যে সিমাই তৈরির মেশিন আপনি দেখুন যে ছবি দেয় সিমাই তৈরির মেশিনের মতো ওগুলো মন্ডটাকে দিলে নিয়ে প্যাড তৈরি করলেন এবং তারপর সেটাকে ড্রাই করে এবং ভালো করে ড্রাই করার পরে কিন্তু বস্তায় করে আপনি মোটামুটি এক মাস মধ্যে যদিও ভালো করে শুকোতে পারেন তাহলে একটু বেশি রাখতে পারেন নাহলে কিন্তু 15 দিন থেকে এক মাসের মধ্যে আপনি খাবারটা খাইয়ে নিতে হবে এইভাবে যদি ফিড তৈরি করেন তাহলে কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার খাবার আপনি নিয়ে মানে আপনার মাছের জন্য যে খাবার সেটা আপনি নিয়ে তৈরি করতে পারবেন আর আগে বলেছিলাম ফিডিং ফ্রিকোয়েন্সি আমি বলেছি যে 3 বার আমরা দেখেছি যে দিলে এটা অপটিমাম 9টায় 1টায় এবং 5টায় আপনি যে দেবেন এবং এগুলো হচ্ছে ট্রেতে যেই দেওয়া যায় ফিডিং ট্রেতে সেটা হচ্ছে বাঁশের হতে পারে এই ধরনের ট্রে যেটা দেখা যাচ্ছে সে ধরনের হতে পারে এবং আমরা চেষ্টা করবেন যে প্রতিবারে যে 3 টাইম বলছি প্রতিবারে কিন্তু প্রতিবারের সময় আপনার যদি মাছ ছোট বড় থাকবে ডিফারেন্ট স্পিসিসের জন্য প্রতিবারে কিন্তু খাবারগুলোকে দুটো স্প্রিট ডোজে দিলে খুব ভালো হয় 1 ঘন্টা মানে 9টায় দিলেন একটা খাবার যে 9টার যে খাবারের পরিমাণটা সেটাকে আবার অর্ধেক অর্ধেক করে নেন দুটো স্প্লিট ডোজে দিলেন অর্ধেকটা আর 10টার সময় তার অর্ধেকটা দিয়ে দিলেন হ্যাঁ মানে এই 9টার সকালের যে খাবারটা দুটো স্প্লিট দুপুরের খাবারটা দুটো স্প্লিট এবং 5টা বিকেলের খাবারটা দুটো স্প্লিটে যদি দেন তাহলে কিন্তু আপনার যে ভ্যারিয়েশন সাইজ গ্রুপের ভ্যারিয়েশন সেটাও মিটা পাবে এবং ছোট বড় মাছ সকলেই খেতে পাবে তো এই ফিডিং এইভাবে আপনি করতে পারেন আর আমি বলছিলাম যে আমাদের পলি প্লাস ফিড যে আমাদের অলরেডি এনার্জি ফিড বলে ওয়েস্ট বেঙ্গলের একটি কোম্পানি ওনারা নিয়েছেন এবং আপনারাও যদি কোনো চাষি ভাই আগ্রহী হয়ে থাকেন আপনারা আসতে পারেন আপনাদের কাছে টেকনোলজি রয়েছে আপনারা আমাদের সঙ্গে মৌ স্বাক্ষর করে কিন্তু এই টেকনোলজি নিতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আপনি বাড়িতে বসে নিজের জন্য যে খাবার আপনারা নিজে তৈরি করে নিতে পারবেন যাই হোক এরপরে আমাদের ফিড ফর্মুলেশন ও ফিড ম্যানেজমেন্ট নিয়ে পরবর্তী বক্তা ডক্টর ঘোষাল বলবেন তো আজকে আমার পক্ষ থেকে এইটুকুই ধন্যবাদ ডক্টর ঘোষাল ক্যান স্টার্ট হ্যালো এই যে বলে দাও সাউন্ডটা কম করতে না হলে তো আমার সাউন্ড ট্যাক করে নেবে হ্যালো হ্যাঁ দেবাশি শোনা যাচ্ছে আজকে আমাদের যে এই অনলাইন ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে তাতে আমি সবাইকে সুপ্রভাত জানাই তো আজকে আপনারা শুনলেন যে এইমাত্র আমাদের ডক্টর দে সাহেব আমাদের অফিসার ইনচার্জ এবং প্রিন্সিপাল সায়েন্টিস্ট উনি বললেন যে আজকে আমাদের যে পলিকালচার যে ট্রেনিংটা হচ্ছে মিশ্র চাষ সেই ট্রেনিংয়ে যেটা আমাদের আলোচনা বিষয় যে কী করে কম খরচে কী করে আমাদের আমাদের লাভজনকভাবে চাষ করা যায় কারণ আজকে আমরা সবাই তো ভ্যানামি চাষের দিকে দৌড়াচ্ছি যেটা আমরা ভাবি যে হয়তো সব চাষিদের পক্ষে সেই চাষটা করা সম্ভব নয় কারণ এটাতে কস্ট অনেক খরচ খরচা বেশি অনেক রিস্ক বেশি অথচ আমাদের এখানে প্রচুর সম্পদ আছে আমাদের জলে নোনা জলের সম্পদ আছে যেখানে কিন্তু আমরা মিশ্র চাষ সেটা করতে পারি এবং এই মিশ্র চাষ করতে গেলে যেমন এরা স্পিসিস বিভিন্ন স্পিসিস যেগুলো আছে সেগুলোর ব্যাপার আছে এছাড়াও কিন্তু আমাদের খাদ্য তো আমরা যদি ওই খুব দামি খাদ্য ভ্যানামির মতো যদি 80 টাকা কিলো 70 টাকা কিলো খাদ্য ইউজ করি সেই খাদ্য কিন্তু আমাদের চাষ করে মিশ্র চাষ লাভজনক হবে না তো সেই জন্য চাষি ভাইদেরকে কিন্তু নিজেদের যে খাবার নিজেদের ফার্মে তৈরি করে নিতে পারলে ভালো এবং এই জন্য কিন্তু আমাদের হাতের কাছেই সব উপাদান আছে তো এইটা নিয়েই আমার আজকে বক্তব্য তো আমি আশা করব সবাই শুনবেন এবং যদি কারো কোনো কোয়ারি থাকে আমাদের যে লিঙ্ক আছে বা যে আমাদের ইউটিউব চ্যানেল যে আছে যেখানে কোয়ারি করার জায়গা যেখানে কোয়ারি করবেন আমরা আজকের অনুষ্ঠানের শেষেই সেগুলো নিয়ে আলোচনা করে নেবো তো আজকে আমরা আলোচনা করবো যে কীভাবে মাছের খাবার বানাতে গেলে কী কী লাগবে কী কী ব্যবস্থা করতে হবে
এবং কি কি ধরনের মেশিনারিজ লাগবে, খাদ্য পরিচালন ব্যবস্থা কেমন, কেমন করে সঠিকভাবে খাদ্যটা কাজে লাগানো যাবে মিশ্র চাষে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে আলোচনাটা, এইটা আমাদের যে প্রোগ্রেসিভ মৎস্যচাষী আছেন, নোনা জলের মৎস্যচাষী, নোনা জলের চিংড়ি চাষি এবং সাদা মাছের যারা চাষ করেন, রুই কাতলা মৃগেল যারা চাষ করেন, তাদেরও কিন্তু খুব খাবার লাগবে, কাজে লাগবে। কারণ মূলত খাবারের যে জিনিসটা, খাবারের যে মেইন যে গুণাগুণ বা সব কিছু একই, শুধুমাত্র আমাদের পিসিস অনুযায়ী কিছু পরিবর্তন হয়, কিন্তু মূল জিনিসটা কিন্তু সাদা মাছ চাষি হোক বা নোনা জলের মাছ চাষি হোক, চিংড়ি চাষি হোক, মূলত খাবারের যে ম্যানেজমেন্ট বা খাবারের যে মূল তৈরি করার যে মূল পদ্ধতিগুলো সেই একই। তো আমি মনে করবো সবাই শুনবেন এবং সব চাষি ভাইদের এটা কাজে লাগবে। আমি আমার এখন আমার স্ক্রিনটা শেয়ার করছি, সবাই একটুখানি টাইম নেবেন, সবাই একটুখানি জাস্ট ধরে ধরুন। আমি জাস্ট এটাকে আমার সাইডটাকে আমি একটু শেয়ার করছি আপনাদেরকে, আপনারা জাস্ট একটু করে একটু সময় নিচ্ছে বড় ইয়ে হ্যালো হ্যালো এই আমাকে মিউট করে নেই, ঠিক আছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, ওকে ওকে ওকে। যেটা আমরা আলোচনা করছিলাম যে আজকে নোনা জলের যে মাছ চিংড়ি, কৃত্রিম খাদ্য প্রস্তুতি এবং খাদ্য পরিচালন ব্যবস্থা, তো আপনারা জানেন যে মাছ বা চিংড়ি যাই চাষ করি না কেন, খাবার একটা মূল জিনিস এবং প্রায় 55-60% অর্থাৎ 100 টাকা খরচ হলে তার 60 টাকা খরচ কিন্তু শুধু এই খাবারের জন্য হয়। কাজেই বুঝতে পারছেন যে আজকে আমাদের যে খাবার তৈরি এবং খাবার ম্যানেজমেন্ট কত গুরুত্বপূর্ণ, এবং 1 কেজি মাছ উৎপাদনের জন্য আমাদের কিন্তু সবসময় লক্ষ্য হবে যে 1 কেজি মাছ উৎপাদনের জন্য খাদ্যের ব্যবহার কতটা কমানো যেতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলি ফিড কনভার্সন রেশিও বা খাদ্য রূপান্তর হার, FCR। আপনারা সবাই জানেন FCR কথাটা আমরা সবসময় ইউজ করি, সো FCRটা কিন্তু আমাদের সবসময় লক্ষ্য থাকবে, FCRটাকে আমাদের কিন্তু কমাতে হবে। এবং FCR কমানো মানে কি, মানে 1 কেজি মাছ বা চিংড়ি তৈরি করতে গেলে ককেরই খাবার লাগবে, সেই খাবার যদি কম হয় তখন আমার লাভজনক হবে। তো সেই জন্য প্রত্যেকটা প্রজাতির, প্রত্যেকটা মাছের প্রজাতির নির্দিষ্ট পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার প্রয়োজন, তেমনি যেমন খাবারটাও ভালো হতে হবে আবার খাবারটা পরিচালন ব্যবস্থাও খুব ভালো হতে হবে, যাতে করে ঠিকঠাক সে খায় এবং পুকুরের জল ও মাটির সুস্বাস্থ্য বজায় রাখা তাতে করে সম্ভব হবে। তো যেটা বললাম যে প্রথম প্রথম হচ্ছে সুষম খাদ্য, মানে যেটাকে আমরা বলবো যে ব্যালেন্সড ফিড। সুষম খাদ্য কি না, যে খাদ্যে পুষ্টির প্রতিটি উপাদান, সে আপনার প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব কিছু আছে, এবং যেটা হচ্ছে একটা প্রজাতির, একটা নির্দিষ্ট প্রজাতির, ধরুন একটা ভেটকি মাছ, তার সারাদিনের যে চাহিদা, যে সারাদিনের যে খাবারটা দেবো, সেই খাবারের মাধ্যমে তার যে সারাদিনের চাহিদাটা কিন্তু পূরণ করতে পারবে, সেই খাবারটা এবং সেই খাবার খেয়ে দ্রুত বৃদ্ধি হবে, বাড়বে এবং বংশ বিস্তার করবে, এবং এই ধরনের খাবারকে বলছি সুষম খাদ্য। অর্থাৎ আমরা ভাববো যে আজকে একটা চিংড়ি মাছ বা আজকে একটা মাছ খেয়ে সারাদিনে যে খাবারটা সে খেলো, ধরো দুটো দানা খেলো খাবারের, সেই দুটো দানার মধ্যে তার প্রয়োজনীয় যত যত যা যা জিনিস প্রয়োজন পুষ্টির জন্য, সেগুলো সব কিন্তু দুটো দানার মাধ্যমে আসতে হবে। এটাকেই বলা হচ্ছে আমাদের ব্যালেন্সড ফিড। আপনারা জানেন আমরা বলি যে আমাদের দুধ, ডিম, এগুলো হচ্ছে আমরা বলি সবসময় ব্যালেন্সড ফিড। মানে কি, দুধ আর ডিম খেয়ে আমরা কিন্তু সুন্দর বেঁচে থাকতে পারবো, দুধ ডিম এর মধ্যে সব কিছু পুষ্টির উপাদান মোটামুটি প্রেজেন্ট আছে। যেটা বলছিলাম যে আমাদের পুষ্টির প্রয়োজনীয় উপাদান কী কী, না আমরা যেমন ধরুন আমরা যখন ভাত খাই, আজকে দুপুরে যখন ভাত খাবো আমরা কী খাবো, আমরা ভাত খাবো, ডাল খাবো, মাছ থাকতে পারে বা ডিম থাকতে পারে, তারপরে একটু ঘি খেতে পারি, তো
এই যে জিনিসগুলো মাছেরও কিন্তু ঠিক একই ধরনের কিন্তু আমাদের এরকম খাবারের উপাদান দরকার, কিন্তু শুধু এইগুলো আমাদের যেটা দরকার মাছের হচ্ছে একটু অ্যামাউন্টটা অর্থাৎ পরিমাণটা হয়তো আলাদা হবে কিন্তু একই উপাদান দরকার। যেমন আমরা প্রোটিন খাই, যেমন আমরা প্রোটিন খাচ্ছি মাছ খাচ্ছি, মাছের জন্য মাছের খাবারের বা চিংড়ি খাবারের জন্য কিন্তু সে সাদা মাছ হোক নোনা মাছ হোক যে কোনো চিংড়ি হোক না কেন প্রোটিন হিসেবে কিন্তু আমাদের মাছের গুঁড়ো অর্থাৎ শুকো মাছের গুঁড়ো আমরা ইউজ করতে পারি। আমরা যেমন মাছ খাচ্ছি ঠিক চিংড়ির গুঁড়ো শুকো চিংড়ির গুঁড়ো যারা আমরা সাধারণ ভাষায় বলি জাউলা বলি আমরা অনেক সময় জাউলা চিংড়ি সেই চিংড়ির গুঁড়ো আমরা খাওয়াতে পারি। সোয়াবিন খোল, সোয়াবিন থেকে তেলটা বেরিয়ে যাওয়ার পর সোয়াবিন তেল হচ্ছে এবং দিয়ে যে খোলটা হচ্ছে সোয়াবিন খোল, বাদাম খোল, সর্ষে খোল, কোথাও আবার আমরা সূর্যমুখী খোল, মানে এইগুলো যে কোনো তৈলবীজ থেকে তেলটা বার করে নেওয়ার পর যেটা পড়ে থাকে সেটাকে খোল বলা হয়। ইভেন অনেক সময় কোকোনাট কোকোনাট নারকেলের খোল, কোকোনাট অয়েল কেক, কোকোনাট কেক, তো এইগুলো সবই কিন্তু মাছের খাদ্য উপাদান। বুঝতে পারছেন এখানে তাহলে প্রোটিনের জন্য মাছের কী কী লাগছে মাছ বা চিংড়ির? একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন অর্থাৎ মাছের গুঁড়ো চিংড়ির গুঁড়ো, আর হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন যেটা হচ্ছে সোয়াবিন খোল, বাদাম খোল, সর্ষে খোল, এই দু ধরনের প্রোটিন উপাদান লাগবে। আমরা যেমন বললাম আমরা যেমন ঘি খাই তেল খাই ঠিক সেরকম মাছের ক্ষেত্রেও কিন্তু তেল দরকার। আমরা অনেক সময় শার্ক লিভার অয়েল বা কড লিভার অয়েল আমরা ইউজ করি, সোয়াবিন তেল আজকালকার দিনে যে সোয়াবিন আমাদের আমরা যেটা রিফাইন্ড তেল বলছি যেটাকে যেটা লুচি করার জন্য কাজে লাগায় সোয়াবিন তেল হোক আমাদের সানফ্লাওয়ার তেল হোক সেই তেল আমরা খাওয়া দিতে পারি। লেসিথিন বলে একটা উপাদান আছে সেটা বাজারে কিনতে পারে, সেই লেসিথিনটাকেও আমরা কিন্তু লিপিড হিসেবে দিতে পারি। আমরা যখন ভাত খাই ভাত বা রুটি খাচ্ছি সেরকম মাছের ক্ষেত্রেও কিন্তু ভাত বা রুটির জায়গায় কার্বোহাইড্রেট বা শর্করা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কী বলবো সেটা হচ্ছে আমাদের গমের আটা দিতে পারি। আমরা আমরা জানেন অনেকে গমের আটা ইউজ করি, আমরা চালের গুঁড়ো চালের চালকে ভেঙে চালের গুঁড়ো দিতে পারি, ভুট্টার আটা দিতে পারি, ট্যাপিওকা শালগম যেগুলো মাটির নিচে হয় ট্যাপিওকার আটা দিতে পারি। এই ধরনের আমরা আটা বা চালের যে সোর্স সেগুলো হচ্ছে ইভেন আমাদের আমরা অনেক সময় ইয়ে দিই রাইস ব্র্যান অর্থাৎ চালের যে চাল থেকে যে চালের যে ধানটাকে ভাঙার পর যে ফাইন যে তুষটা হয় যেটা আমরা কুঁড়ো বলি বা রাইস ব্র্যান বলি সেই রাইস ব্র্যানটা খুব ফাইন কুঁড়োটা কিন্তু আমরা ইউজ করতে পারি। সেটা ধানের কুঁড়ো হতে পারে, সেটা আমাদের গমের যে ভুষি গমের ভুষি হতে পারে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এছাড়াও এটা তো করলে মেন উপাদান, এছাড়াও যেটা গেল খনিজ লবণ এবং ভিটামিন। লবণ হিসেবে কী আছে না আমাদের ভিটামিন মিনারেল মিক্সচার কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমাদের ভিটামিন মিনারেল মিক্সচার যদি না দিই আমরা ভিটামিন এবং মিনারেল যদি না দিই তাহলেও কিন্তু প্রোটিন লিপিড বা কার্বোহাইড্রেট সেগুলো কিন্তু শরীরে ঠিকঠাক আমাদের সহজলভ্য হবে না বা শরীরে ঠিকঠাক কাজে লাগবে না। কাজেই তিনটে জিনিস মেন উপাদান দেওয়ার পরেও আমাদের কিন্তু খনিজ লবণ ভিটামিন দিতে হবে। তো এছাড়া যেটা আছে আমরা খাদ্য প্রস্তুতি করার জন্য আমরা দেখব যে আমরা এই এইগুলো কত কতগুলো জিনিস আমরা বিচার করতে হবে যে কোন প্রজাতির খাবার বানাচ্ছি। দেখুন আমি যদি বলি যে আমি একটা চাষ করব, আমি একটা ভাঙন মাছ চাষ করব বা আমি পোনা মাছ চাষ করব, কিন্তু আমি একটা খুব উচ্চ প্রোটিনযুক্ত একটা 70-80 টাকার খাবার আমি তৈরি করতে করলাম সেটা কিন্তু আমার লাভজনক হবে না, কারণ সেই 80 টাকা যে কিলো খাবারটা সেটা যদি 1 কিলো পোনা মাছ বা 1 কিলো অন্য মাছ তৈরি করতে 3 কিলো যদি খাবার লাগে 1 কিলোর জন্য যেটা FCR বলছি মাছের ক্ষেত্রে FCR জেনারেলি 3-4 এরকম হয়, সেখানে 3 কিলো যদি খাবার লাগে 3 কিলো খাবার লাগলে কিন্তু 240 টাকা 1 কিলো মাছ তৈরি করতে 240 টাকা আমার খাবার লেগে আছে। আমরা পোনা মাছের কোনোদিনই 240 টাকা দাম পাবো না, পোনা মাছ বিক্রি হবে 150-200 টাকা, তাহলে আমার এখানে আমাদের লস হয়ে গেল। বা আমরা যদি ভাঙন মাছও বলি আমরা তো 300 টাকা ভাঙন মাছ কিন্তু আমার খাবারেই 300 টাকা চলে যাচ্ছে, তাহলে অন্য যে লাভজনক লাভ হবে না। কাজেই নির্দিষ্ট প্রজাতি কোন প্রজাতির জন্য খাবার বানাবো সেই প্রজাতির কথা ভেবে আমাদের খাবারটা বানাতে হবে যাতে করে প্রোটিনটা ঠিক থাকে এবং খাবারের দামটাও সেরকম হয়। যেমন আমরা যদি বলি যে ভাঙন মাছের যদি খাবার তৈরি করি আমরা বা পোনা মাছ যদি খাবার তৈরি করি খাবারের দাম মোটামুটি 30-40 টাকার মধ্যে থাকতে হবে, 30-40 টাকার মধ্যে যদি খাবার দাম না থাকে তাহলে কিন্তু আমাদের লাভ হবে না। প্রজাতির পুষ্টির চাহিদা যে মানে কোন যেমন সব প্রজাতির কিন্তু আজকে প্রোটিনের যে চাহিদা সেটা কিন্তু সমান নয়, মেনলি খাবারের যে দাম হয় সেটা কিন্তু প্রোটিনের জন্য, প্রোটিনের দাম বেশি আমরা জানি দুধ ডিমের দাম বেশি মাংসের দাম বেশি ঠিক সেরকম মাছের ক্ষেত্রেও কিন্তু প্রোটিনের জন্য কিন্তু আমাদের দামটা বাড়ে। ধরুন আমাদের বাগদা চিংড়ির যেখানে প্রোটিন লাগবে 40%, ভেনামির যেখানে প্রোটিন লাগবে 35-37-38% 35-35% উপরে, সেই সেই ধরনের ওই হাই প্রোটিন খাবারটা বানাতে গেলে আমাদের সেই খাবারে কিন্তু বেশ কিছু মাছের গুঁড়ো বা চিংড়ির গুঁড়োই ইউজ করতে হবে, আর মাছের গুঁড়ো চিংড়ির গুঁড়োর দাম বেশি কাজেই সেই ধরনের খাবার বানাতে গেলে আমাদের কিন্তু কষ্টটা বেশি পড়ে যাবে। যেমন আমি বললাম যে ভেনামি চিংড়ি খাবার বা বাগদা চিংড়ি খাবারের দাম 70-80 টাকা, কাজেই কি এটা প্রোটিন বেশি আছে বলে খাবারের দাম বেশি হয়ার আছে। আমাদের যদি আমরা যদি আমরা যদি ভাঙন মাছ বা অন্য পোনা মাছের জন্য খাবার বানাই সেখানে কিন্তু আমার প্রোটিন অনেক কম থাকবে, 25-30% প্রোটিন থাকবে,
40% জায়গায়, 25% পরের দিকে কিন্তু খাবারের দামটা সেখানে 30-40 টাকা কমে যাবে। কাজেই কোন প্রজাতির কীরকম পুষ্টির চাহিদা, প্রজাতির খাদ্যাভ্যাস কীরকম খায়, মজুদ সংখ্যা বা চাষ পদ্ধতি, খাদ্য উপাদানের সহজলভ্যতা, কোন কোন উপাদান খাদ্য উপাদান, যেমন আমি বলছি কি আমাদের এখানে অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমি আর খাবার বানাবো বাদাম খোল দিয়ে বানাবো, তো বাদাম খোল তো আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় না, বাদাম খোল আমাদের অন্য স্টেটে চাষ হয়, কাজেই বাদাম খোলের দামটা বেশি। আর আমরা সেই জায়গায় যদি আমাদের পশ্চিমবঙ্গে চাষ হয় সর্ষের খোল, সর্ষের খোল আমরা ইউজ করতে পারি, এটা কম দাম, এবং আমরা বাদাম খোল যদি দেখি আমরা বাদাম খোলটা কম ইউজ করে আমরা সেই সোয়াবিন খোল কি ইউজ করতে পারি। তো কাজেই আপনার চারপাশে কোন উপাদানগুলো সহজে অ্যাভেলেবেল সেইগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে এবং সেইগুলো ইউজ করতে হবে। উপাদানগুলির পুষ্টিগুণ, আমাদের কাছে প্রত্যেকটা যে খাদ্য উপাদান আছে, খাদ্যর যে উপাদান আছে তার কিন্তু পুষ্টিগুণ, কত প্রোটিন আছে, কত কার্বোহাইড্রেট আছে, কত ফ্যাট আছে, সব কিন্তু আমরা জানি, সব কিন্তু আমাদের অ্যানালিসিস করা হয়ে গেছে এবং বইয়ে আছে, আপনার নেটের মাধ্যমেও পেতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের কাছে পেতে পারেন। তো সেই পুষ্টি উপাদান গুণগুলো আমাদের জানতে হবে, আর কি উপাদানগুলোতে কোনো ক্ষতিকারক পদার্থ আছে কিনা, বা অর্থনীতিতে লাভজনক খাদ্য যেটা বানাবো সেটা আলটিমেটলি কিন্তু আমাদের লাভজনক হতে হবে, সুস্বাদু হতে হবে। কারণ আমরা ভালো খাবার বানালাম কিন্তু টেস্ট হচ্ছে না, ভালো টেস্ট নেই, মাছ খাচ্ছে না, সেটাও লক্ষ্য রাখতে হবে যে মাছটা যাতে খাবারটা খায় এবং যাতে গ্রহণীয় হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। আর একটা যেটা মেন কথা সেটা যে খাদ্য বস্তুর সঙ্গে মাথায় সে রাখতে হবে, কারণ হচ্ছে যে আমরা যখন আমরা মুরগি বা গরুকে যখন খাবার দিই সেটা টেরেস্ট্রিয়াল নাকি, সেটা টেরেস্ট্রিয়াল অ্যানিমেল, কাজেই সেটা হচ্ছে আমাদের ল্যান্ডে হচ্ছে। তো সেই অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু খাবার যাই হোক না কেন খাবারটা খাবে, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে তারা কতটা খাবার খাচ্ছে বা খাবার খাচ্ছে না কিনা আমরা তো শেষ। কিন্তু মাছের ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যে খাবারটা দিই খাবারটা জলে পড়ছে, এবং জলে পড়ে যেটা হচ্ছে খাবারটা কী হবে, আমি এত দাম দিয়ে খাবার বানালাম 50-60 টাকা কিলো খাবার বানালাম 40 টাকা কিলো, সেই খাবারটা কিন্তু জলে দেওয়ার পরে জলে গুলে যাবে, গুলে গেলে কিন্তু সেই খাবারটা মাছ বা চিংড়ি খেতে পারবে না, কারণ সেটা হচ্ছে কী করে খাবে, সেটা হচ্ছে জলে গুলে গেলে কী হবে, সেটা কিন্তু সুষম খাদ্য হিসেবে না ব্যবহৃত হয়ে সেটা কিন্তু পুকুরে সার হিসেবে ব্যবহৃত হবে। আমরা চাই না 70-80 টাকা কিলো এত দামি খাবার বানিয়ে আমরা সেটাকে সার হিসেবে ব্যবহার করবো, আমরা সারের জায়গায় অন্য কিছু দিতে পারি। কাজেই আপনাকে সবসময় যে খাবারটা বানাবেন মাছের ক্ষেত্রে চিংড়ির ক্ষেত্রে সেই খাবারটা যেন জলে কিছুক্ষণ স্থায়ী থাকে, সেই জন্য ক্ষেত্রে আমাদেরকে খাবারটাকে কিছু পদ্ধতি আছে, খাবারটাকে আয়দা স্টিমিং স্টিম দিতে হবে, নাহলে খাবারটাতে কিছু সিমেন্ট জাতীয় একটি উপাদান, সিমেন্ট নয় কিন্তু কিছু বন্ধনকারী পদার্থ, আমরা ইংরেজিতে বলি বাইন্ডার, সে অনেক বাইন্ডার অ্যাভেলেবেল, সেই রকম ধরনের বাইন্ডার দিয়ে অ্যাটলিস্ট সাদা মাছের ক্ষেত্রে অর্থাৎ পোনা মাছের ক্ষেত্রে বা আমাদের ভাঙন ভেটকির ক্ষেত্রে মিনিমাম আধ ঘন্টা জলে গুলবে না, এবং চিংড়ির ক্ষেত্রে কাঁকড়ার ক্ষেত্রে মিনিমাম 2-3 ঘন্টা কিন্তু খাবারটাকে জলে গোলা চলবে না, কারণ আমরা জানেন চিংড়ি বা কাঁকড়া একটা খাবারের দানা নিয়ে কিন্তু 2-3 ঘন্টা ধরে আস্তে 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 খায়, স্লো ফিডার, এরা হচ্ছে খুব স্লো ফিডার, এদের ক্ষেত্রে কিন্তু আপনাকে খাবারটা জলের স্থায়িত্বটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু মাছের বা চিংড়ি খাবারের বানানোর সময় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেটা বলছিলাম আমি একটু আগেই বললাম, এটা ডিটেলস আমার জানার দরকার নেই, যে আমাদের প্রত্যেক মাছের কিন্তু পুষ্টির চাহিদা আলাদা, যেমন দেখুন এখানে বাগদা চিংড়ি আমি দিয়েছি, বাগদা চিংড়ির ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা প্রোটিন লাগে 35-45%, ফার অ্যাজ ভাঙন পার্শ্বের ক্ষেত্রে প্রোটিন দেখুন 25-30%, মানে কম প্রোটিন লাগে, অর্থাৎ কম প্রোটিন লাগলে কিন্তু তার খাবারটা বানানো সহজ হবে এবং খাবারের দামটাও কিন্তু কঠিন হবে, আর যার প্রোটিন বেশি লাগে তার খাবার দাম বেশি। তা আমাদের মাছ কিন্তু মাছের প্রোটিন লাগে মোটামুটি 30-35% প্রোটিন লাগে, ফ্যাট বা লিপিড খাবারে থাকতে হবে 5-15%, কার্বোহাইড্রেট মাছ কিন্তু শর্করা খুব একটা ভালো ইউজ করতে পারে না কার্বোহাইড্রেট, তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে কিছু কার্বোহাইড্রেট এনার্জি জন্য দিতে হবে, সেটা হচ্ছে 20-30% ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট কিন্তু দিতে হবে। এছাড়াও বাগদা চিংড়ি বা ভেনামি চিংড়ির ক্ষেত্রে বা কাঁকড়ার ক্ষেত্রে দুটো উপাদান আলাদা করে দিতে হয়, যেটা খুব ইম্পর্ট্যান্ট, একটা যে ফসফোলিপিড, যেটা হচ্ছে 2% ফসফোলিপিড দিতে হবে, যেটা আমাদের লেসিথিনের মধ্যে থাকে, আর একটা যে কোলেস্ট্রল 0.5% কোলেস্ট্রল আমাদের কিন্তু সাপ্লিমেন্ট করতে হবে চিংড়ির ক্ষেত্রে এবং কাঁকড়ার ক্ষেত্রে। তো এটা হচ্ছে পৌষ্টিক চাহিদা, কী কী চাহিদা এটা না জানলে কিন্তু আপনি খাবার বানাতে পারবেন না। সেকেন্ড হচ্ছে কি, আমরা যেটা বলছিলাম যে প্রত্যেকটা মাছের যে ভিটামিন, মাছ বা চিংড়ির ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, এরকম ভিটামিন লাগে, এটা আমাদের ডিটেলস জানার দরকার নেই, এটা আমরা আপনাকে হেল্প করবো, আমরা জানার দরকার যে ভিটামিন লাগবে, খনিজ লবণ লাগবে, ঠিক সেরকম আমাদের মিনারেল ভিটামিন এগুলো লাগবে এরকম। তো এছাড়াও যেটা আছে, এরপর আমি চলে আসছি যে খাদ্য উপাদান ছবি দেখাবো, খাদ্য উপাদান নির্বাচন করবো। আমি বলেছিলাম যে প্রোটিন খাদ্য, আমি বলে দিচ্ছি প্রোটিন কোথা থেকে প্রোটিন পাবেন, কোনখান থেকে কার্বোহাইড্রেট পাবেন, কোনখান থেকে ফ্যাট পাবেন, ভিটামিন মিনারেল। এরপর হচ্ছে আমরা নির্বাচন কী করে করবো, আমাদের একটা প্রথম কথা হচ্ছে ন্যূনতম দাম, ধরুন সোয়াবিন খোলের আপনি সোয়াবিন খোল আমি সোয়াবিন খোল আপনারা পাচ্ছেন, সোয়াবিন খোল
এক কেজির দাম হচ্ছে ধরুন 40 থেকে 45 টাকা আমি ধরলাম, তাহলে 1 কিলো সোয়াবিন খোল যদি 40 টাকা দাম হয়, আর সোয়াবিন খোলে প্রোটিন আছে মোটামুটি 45 শতাংশ প্রোটিন, মানে 100 কেজি সোয়াবিন খোল থেকে একটা 45 কেজি পিওর প্রোটিন পাবো। এই প্রসঙ্গে বলে রাখি যত রকম আমাদের প্রাণ মানে উদ্ভিজ্জ খোল আছে মানে প্রোটিন সোর্স আছে তার মধ্যে সোয়াবিন খোল কিন্তু সব থেকে ভালো। সোয়াবিন খোল একটু দাম দিয়ে কিনলেও ক্ষতি নেই, সোয়াবিন খোল হচ্ছে সব থেকে ভালো। তো সোয়াবিন খোলের দাম যে 40 টাকা হয়, আর একটা দেখলাম আমাকে সোয়াবিন খোল আছে, একটা দেখলাম বাদাম খোল আছে, বাদাম খোলের দেখলাম যে 1 কেজি বাদাম খোলের দাম 30 টাকা পাওয়া আছে 30 টাকায়, আর বাদাম খোলে প্রোটিন আছে আমি দেখলাম 40 শতাংশ, বাদাম খোলে প্রোটিন সোয়াবিন খোলের চেয়ে কম থাকে 40 শতাংশ। এই প্রোটিনগুলো কিন্তু আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে, এবং যদি কেউ যদি খাবার বানাতে চান তিনি কিন্তু খাবারের উপাদানগুলো নিয়ে আমাদের কাছে হেল্প আমাদের হেল্প নিলে আমরা কিন্তু প্রোটিনগুলো কিন্তু অ্যানালাইসিস করে আমাদের ল্যাবরেটরি থেকে প্রোটিন অ্যানালাইসিস করে বলে দেবো যে সেই উপাদানে কত প্রোটিন আছে। যারা খাবার বানায় বড় বড় ফিড প্ল্যান্ট তারা কিন্তু রেগুলারলি এই প্রোটিনগুলো বা এই কার্বোহাইড্রেটগুলো এই ফ্যাটগুলো ল্যাবরেটরি থেকে কিন্তু মাপিয়ে নিতে হবে, ঠিক আছে। আপনারা বইয়ের ভ্যালুটা সাধারণত আমরা ইউজ করি, কিন্তু যখন কমার্শিয়ালি খাদ্য তৈরি করুন তখন কিন্তু এই প্রোটিনগুলো কিন্তু আপনাদেরকে অ্যানালাইসিস করে নিতে হবে। তাহলে এবার দেখুন যে কোন খোল ক্রয় করবো, আমাকে দুটো অপশন আছে, একটা সোয়াবিন খোল আছে একটা বাদাম খোল আছে, আমি কোনটা করবো? তাহলে আমাকে দেখতে হবে কোনটা করলে লাভজনক। ধরুন সোয়াবিন খোলের যদি প্রতি কেজি প্রোটিনের মূল্য যদি কি আমি বলেছি 40 টাকা কেজি, আর 45 শতাংশ প্রোটিন আছে, মানে আমাদের 1 কিলো যদি প্রোটিন সোয়াবিন খোল থেকে আসে তাহলে তার দাম হবে কত? 88.88 টাকা পড়ছে সোয়াবিন খোল থেকে। আবার এই বাদাম খোল থেকে যদি 1 কিলো প্রোটিন পাই একইভাবে, এই যে অঙ্ক সিম্পল অঙ্ক বাদাম খোল থেকে, যেমন আমাদের কী করে করছি না আমাদের বাদাম সোয়াবিন খোলটা যদি উদাহরণ দিই যে 45 শতাংশ প্রোটিন, মানে হচ্ছে 100 কেজি যদি সোয়াবিন খোল কিনি আমি 45 কেজি প্রোটিন পাবো, তাহলে 45 কেজি প্রোটিনের দাম 40 টাকা, তাহলে 1 কিলো প্রোটিনের দাম কত হবে? 40/45 = 88.88 টাকা। ঠিক সেরকম বাদাম খোল থেকে যদি 1 কিলো প্রোটিন 72 টাকা, তা দেখুন 1 কিলো প্রোটিন পাচ্ছি, কিন্তু 1 কিলো প্রোটিনের ক্ষেত্রে এখানে 1 কিলো প্রোটিনের জন্য বাদাম খোল দেখুন অনেক কম পয়সা পাচ্ছে, তাহলে এখানে আমার দুটো অপশন থাকলে আমার কিন্তু বাদাম খোলটাই আমি কিনবো, যেহেতু প্রতি কেজি প্রোটিনের মূল্য বাদাম খোলের ক্ষেত্রে কম, সেই জন্য বাদাম খোলেই এখানে আমার কেনা উচিত। সেইভাবে দেখে নিতে হবে যে কোন খাদ্য উপাদান কী জন্য ব্যবহার করছি, প্রোটিনের জন্য না আমার ফ্যাটের জন্য, এবং সেখানে কিন্তু দামটা কিন্তু এইভাবে আমাদের আলোচনা দেখে নিতে হবে যে প্রোটিনের জন্য যদি হয় 1 কেজি প্রোটিনের জন্য কত টাকা পড়ছে সেটাকেই কিনবো। আরেকটা প্রসঙ্গ আমি বলে রাখি এখানে, কিন্তু এই যে উদ্ভিজ্জ খোল, তাহলে তো প্রশ্ন আসতে পারে স্যার আমরা তাহলে শুধু সোয়াবিন খোল বাদাম খোল দিয়ে খাবার বানাবো চিংড়ির মামাছে, এখানে বলে রাখি এই খোল থেকে প্রোটিন থেকে প্রোটিনের মেকআপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবার এইখানে কিন্তু আমাদের প্রোটিন তৈরি করতে গেলে এই কিছু অ্যামাইনো অ্যাসিড দরকার হয়, এই সোয়াবিন খোল বাদাম খোলের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলি লাইসিন মিথায়োনিনের কিন্তু অভাব আছে, কম আছে, এবং সেই অ্যামাইনো অ্যাসিড না থাকলে কিন্তু এই খোলটা আমাদের শরীরে ইউজ হবে না। সেই জন্য আমাদের কিন্তু এই উদ্ভিজ্জ প্রোটিন দিলেও আমাকে কিন্তু কিছুটা প্রাণীজ প্রোটিন কিন্তু দিতে হয়, ফিশ মানে মাছের গুঁড়ো বা চিংড়ির গুঁড়ো, যেখানে কিন্তু আমাদের এই লাইসিন মিথায়োনিনটা বেশি থাকে, সেই দায়ে ব্যালেন্স করলে আমাদের কিন্তু প্রোটিনটা আরও ভালো হয়ে যাবে। কাজেই আমাদের কিন্তু যতটা সম্ভব 2-3 রকম উদ্ভিজ্জ খোল এবং প্রাণীজ প্রোটিন মিক্সচার করে দিতে হবে যাতে করে মানুষের মেকআপটা ঠিক থাকে। এরপর আমি যেটা বললাম যে আপনি দেখুন যত রকম খোল আছে, সোয়াবিন খোল, বাদাম খোল, তুলোবীজ খোল, সূর্যমুখী খোল, সর্ষের খোল, চালের কুঁড়ো যেটা বলেছিলাম, চালের কুঁড়ো, গমের কুঁড়ো, এই 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 পাঁচটা কিন্তু আমাদের প্রোটিন, দেখুন এখানে প্রোটিন বেশি আছে 40 থেকে 48 প্রোটিন আছে, তারপরে কিন্তু প্রোটিন দেখুন একটু কমে গেল 12-14, এগুলো প্রোটিন সোর্স নয় কিন্তু, কিন্তু প্রোটিন আছে, চালের কুঁড়ো, গমের কুঁড়ো, গমের আটা, গমের আটা কার্বোহাইড্রেট, সেখানেও কিন্তু কম প্রোটিন আছে, কিন্তু মেনলি কার্বোহাইড্রেট 9-12, ভুট্টা গুঁড়ো, ট্যাপিয়া গুঁড়ো, এগুলো সব আমাদের কত প্রোটিন আছে, কত লিপিড আছে, কত ফাইবার আছে, কত অ্যাস আছে আমরা কিন্তু জানি। এই ঠিক সেরকমভাবে আমাদের যদি প্রাণীজ উপাদান প্রাণীজ প্রোটিন ধরি, মাছের গুঁড়ো এবং 40-60% প্রোটিন, ফ্যাট, চিংড়ি গুঁড়ো, চিংড়ির মাথা, চিংড়ির মাথাকে আমরা ইউজ করতে পারি, দুরকম ঝিনুকের মাংস আমরা ইউজ করতে পারি শুকিয়ে, স্কুইলা গুঁড়ো, স্কুইড গুঁড়ো। তা যদি বলি আমাদের ছবিতে দেখাচ্ছি, ধরুন এই দাও এইরকম, এই দাও এটা সর্ষে, এটা সর্ষে, সর্ষে থেকে আমাদের সর্ষের খোল, তেলটা বেরিয়ে গেল সর্ষের খোল, এই সর্ষের খোলে কী আছে, লিপিড আছে 5-6%, প্রোটিন আছে 28-38%, অনেকটা ভ্যারি করে আমরা 32-33% ধরি। এটা দেখুন সোয়াবিন, সোয়াবিন হচ্ছে বিন দানা, এরকম সোয়াবিন, সেই সোয়াবিনটা থেকে তেলটা বেরিয়ে যাওয়ার পর সোয়াবিন খোলটা কিন্তু এরকম দেখতে, আমি যেটা বললাম সবচেয়ে ভালো খোল কিন্তু সোয়াবিন খোল, সোয়াবিন খোলের সবচেয়ে বেশি পড়ে, দেখুন এখানে দেখুন মাস্টার্ড অয়েল কেকে 28-38% 33-34% গড়ে প্রোটিন আছে,
ফারাজ সোয়াবিন করলে কিন্তু তার 10% বেশি, অর্থাৎ 45% প্রোটিন আছে, মানে 100 কিলো সোয়াবিন খোল থেকে 45 কিলো প্রোটিন পাবো। এই জন্য কিন্তু সোয়াবিন খোলার দামও বেশি। সর্ষের খোল যদি আমাদের 30 টাকা কিলো হয়, সোয়াবিন খোলার দাম কিন্তু প্রায় 40 টাকা কিলো, 45 টাকা কিলো। তাহলে আমাকে দেখে নিতে হবে যে আমি যদি সোয়াবিন খোলটা যদি দেখি যে আমাদের 1 কিলো প্রোটিনের জন্য যদি সোয়াবিন খোলের দাম কম হয়, আমি কিন্তু সোয়াবিন খোলটা বেশি ইউজ করতে পারি। ঠিক সেরকম দেখুন, এটা বললাম বাদাম খোল, এই বাদাম, বাদাম থেকে দেখুন বাদাম থেকে বাদাম খোল তৈরি হচ্ছে, এরকম বাদাম খোলটা সারা দেখতে, সোয়াবিন খোলটা যেমন একটু ব্ল্যাকিশ দেখতে বাদাম খোল। তিল খেয়ে, তিল খোল, তিলের এই তিল থেকে তেল বেরোয়, তেল বেরোয় যে খোল থেকে তিল খোল, এইগুলো সব কিন্তু প্রোটিন সোর্স। এরপর কী আছে দেখুন, আমরা যেমন সানফ্লাওয়ার, সূর্যমুখী, সূর্যমুখী থেকে দেখুন সূর্যমুখী বীজ থেকে আমরা কিন্তু সূর্যমুখী খোল তৈরি করতে পারি। ইভেন আমরা জানেন আমাদের কটন সিড, তুলো চাষ হয়, তুলোর পরে তুলোর যে খোলটা, ওই তুলোও কিন্তু তৈলবীজ, তুলোর যে খোলটা আছে, বীজটা আছে, সেই বীজটা থেকে কটন সিড অয়েল বেরিয়ে যায়, তারপরে ইউজ আছে ইন্ডাস্ট্রিতে, সেটা থেকেও কিন্তু কটন সিড, আমাদের কেকটা, এই কেকটা কিন্তু দেখতে বুঝলাম গায়ে তুলো তুলো আছে, কটন সিড কেকও কিন্তু আজকে আমরা ইউজ করতে পারি। তবে কতটা ইউজ করবো সেটা আলাদা কথা, কিন্তু ইউজ করতে পারি। এবং এই কটন সিড কেকটা কিন্তু আজকে আমাদের গরুতে, গরু বাছুরে কটন সিড কেক, কোকোনাট কেক ইউজ হয় এবং খুব পরিমাণে ইউজ হয়। তবে এইগুলো কিন্তু একটু খুব নর্মালি ইউজ নয়, এগুলোতে একটু ফাইবার বেশি থাকে, কটন সিড এবং সানফ্লাওয়ারে ফাইবার বেশি থাকার জন্য দেখুন আমাদের একটু লিমিটেড, আমরা খুব বেশি ইউজ করতে পারবো না। যেখানে আমরা সোয়াবিন খোলটা প্রায় আমরা 50% ইউজ করতে, 40-50% ইউজ করতে পারো, এগুলো কিন্তু 10-15% বেশি ইউজ করতে পারবো না। এবার দেখুন কোকোনাট অয়েল কেক বললাম, কোকোনাট, কোকোনাট থেকে তেল বেরোলো, কোকোনাট অয়েল হলো, তারপরে খোল। লিনসিড, লিনসিড বলে একটা আছে, সেটা থেকেও হতে পারে। এবার কী হচ্ছে যে আর একটা দুটো আছে, কর্ন গ্লুটেন মিল, এটা আছে ভুট্টা থেকেও কিন্তু এরকম হয়। আর পাম কার্লেন বিন, এই পাম, পাম সিড অয়েল হয়, পাম অয়েল আমরা খাই, এই পাম, পাম অয়েল হয়ে যাওয়ার পরে সেখান থেকে যে পাম, পাম কার্নেল, পাম বলে এক গাছ কান্দেও কিন্তু পরিচিত। দেখেছি ফিশ মিল, এই শুকো মাছ, মাছ মিল, যে কোনো মাংস, কম দামি মাংস সেটা তো গুরুত্ব করে এরকম হবে। মিট মিল হতে পারে, দেখুন ফিশ মিল বা মিট মিলে দেখুন প্রোটিন অনেক বেশি, 55-65%, এটাও ইউজ করতে পারবো। এছাড়া দেখুন মিট কাম বোন মিল, সটার হাউস থেকে পাওয়া যায় মিট কাম বোন মিল, সিম মিল, জাউরা যেরকম চিংড়ি থেকে সিম মিল, সিম হেড, মাছের যে মাদাগুলো নষ্ট হয়েছে সেগুলোকেও গুঁড়ো করে আমরা কিন্তু ইউজ করতে পারি। ক্র্যাব মিল, কাঁকড়াগুলো যেগুলো কম দামে যদি পাই সেগুলোকেও ইউজ করে ক্র্যাব মিল বা ইউজ করতে পারি। ক্রিল মিল, বললাম যে ক্রিল বলে একদম আছে, স্কুইড, স্কুইড হচ্ছে আমরা দেখেছি এরকম আমাদের সমুদ্র থেকে হয় স্কুইড মিল, এগুলো হচ্ছে সব অ্যানিমাল প্রোটিন। এরপর ব্র্যান্ড যেটা বললাম, ধান, ধান থেকে ধানের কুড়ো, ধানের কুড়ো যেমন আমরা আমাদের কল থেকে পাই, আমাদের যে আটা, আমাদের যে নর্মালি যে ধান ভাঙা মেশিন থেকে পাই, এছাড়াও আমরা কী হচ্ছে যখন যেখানে ধানের রাইস মিল আছে সেখানে কিন্তু এই কুড়োটা থেকে, ফাইন কুড়ো থেকে তেলটা বার করে রাইস অয়েল হয়, তারপরে যেটা পড়ে থাকে সেটা হলো DORB, ডি অয়েল রাইস ব্র্যান, রাইস ব্র্যান, তার থেকে তেল বেরিয়ে গেলে ডি অয়েল। দেখো রাইস ব্র্যানে কিন্তু ফ্যাট আছে বেশি, 12-14%, ডি অয়েল রাইস ব্র্যানে কিন্তু ফ্যাটটা বার করে নিয়েছে 1-2%। ফলে ডি অয়েল আর রাইস ব্র্যানে দেখুন প্রোটিনটা কিন্তু বেড়ে গেল, প্রোটিন হচ্ছে 15-18%, ফলে রাইস ব্র্যানে কিন্তু প্রোটিন হচ্ছে 10-12%। DORB কিন্তু একটা খুব ভালো সোর্স, মোটামুটি প্রোটিনও পাওয়া যায়, আর আমাদের অ্যানিমেল ফিডে, আমাদের ক্যাটেল ফিডে এতে প্রচুর ইউজ হয়, ক্যাটেল বা পোলট্রিতে, মানে মুরগি বা গরুতে, কিন্তু আমাদের ফিশ ফিডেও কিন্তু DORB আমরা ইউজ করতে পারি এবং DORB-র দামটা কিন্তু কম। এছাড়াও দেখুন আমাদের ভুট্টা থেকে আমরা ভুট্টা ফ্লাওয়ার, মেজ ফ্লাওয়ার, কার্বোহাইড্রেট সোর্স কিন্তু ভুট্টা, মেজ ফ্লাওয়ার, মেজ থেকে আমাদের হুইট থেকে হুইট ফ্লাওয়ার, আমাদের ভাঙা ধান থেকে আমরা ধানের কুড়ো করতে পারি, গম থেকে হুইট ব্র্যান, হুইট ব্র্যান যেটা বললাম। এছাড়া যেটা বলছিলাম আমাদের তেল, আমরা 3-5% লেভেলে কিন্তু তেল ইউজ করতে পারি, কীরকম কর্ন লিভার অয়েল বা আমাদের সোয়াবিন অয়েল কিন্তু আমরা ইউজ করতে পারি। তো যেটা বলছিলাম এবার, এবার আমি একটা ছোট্ট একটা অঙ্ক দেখাবো আপনাদের, যে আমরা যখন খাবার তৈরি করবো, ধরুন আমার কাছে, আমি একটা ভাবছি আপনারা অনেকেই করেন পোনা মাছের খাদ্যে, আপনারা করেন যে স্যার আমার কাছে বেশি উপাদান নেই, আমার কাছে স্যার একটা খোল আছে, খোল বলতে আমি বাদাম খোলো এক্সাম্পল দিচ্ছি, এই বাদাম খোলের জায়গায় এটা কিন্তু সর্ষের খোলও হতে পারতো, আর চালের কুড়ো, যেটাকে আমরা বললাম যে চালের কুড়ো রাইস ব্র্যান্ড, এমনি বাড়িতে উৎপাদিত আমাদের যা ধান ভেঙে যে কুড়োটা হয়, ফাইন কুড়োটা, যেটাকে আমরা নেট দিয়ে ছেঁকে নেবো, মিহি কুড়োটা সেটাকে ইউজ করবো। তো আমরা বললাম স্যার আমার কাছে দুটো উপাদান আছে, আমি একটা স্যার খাবার বানাবো, সেখানে যদি আমরা ভাবি যে আমরা একটা খাবার বানাবো, আমরা পোনা মাছের জন্য বলুন বা আমাদের ভাঙন মাছের জন্য, যেখানে আমরা 30% আমরা প্রোটিন, প্রোটিন লাগবো, আমার যে ফাইনাল খাবারটা হবে সেটাতে 30% 30% প্রোটিন থাকবে। আর আমার কাছে উপাদান কী কী আছে, একটা বাদাম খোল আছে, একটা চালের কুড়ো আছে, বাদাম খোলের জায়গায় সর্ষের খোল হতে পারে, সর্ষের খোল হলে আপনাদের কী হচ্ছে যে আমাদের
আর এইটা যেটা আছে পাশে যেটা লেখা আছে এটা হচ্ছে বাদাম খোলে কত প্রোটিন আছে, বাদাম খোলে প্রোটিন আছে 40%, 40% প্রোটিন আমাদের বুক ভ্যালু আছে, আমরা আমাদের ল্যাবে অ্যানালিস করে আমরা বলতে পারি বাদাম খোলে 40% প্রোটিন আছে। চালের কুড়িতে কত আছে, চালের কুড়িতে কিন্তু 12% প্রোটিন আছে। তাহলে যদি বাদাম খোলের জায়গায় যদি আমাদের সর্ষে খোল হয় সেখানে কিন্তু 40 জায়গায় 35% প্রোটিন হবে। আমরা এটা নিজেরা অঙ্কটা করুন, দিয়ে আমরা যখন একটা 30% প্রোটিনযুক্ত যদি খাবার বানালে প্রশ্ন হচ্ছে যে কত বাদাম খোল দেবো বা কত সর্ষের খোল দেবো এবং কত চালের খোল দেবো, এটা হচ্ছে অঙ্ক, একটা সিম্পল অঙ্ক। তো এইরকম করতে গেলে আপনাদের একটা এরকম একটা চার কোণা একটা স্কোয়ার বানাতে হবে, সেই স্কোয়ারের মাঝখানটাতে লিখতে হবে কত প্রোটিন আমরা পেতে চাইছি, 30% প্রোটিন পেতে চাইছি। আর উপরে একটা লিখতে হবে খোলে কত খোল, কী খোল তার কত প্রোটিন আছে, আর চালের কুড়িতে কত প্রোটিন আছে। এই পদ্ধতির নাম হচ্ছে পিয়ারসন স্কোয়ার পদ্ধতি, পিয়ারসন স্কোয়ার পদ্ধতি, এটার নাম হচ্ছে পিয়ারসন স্কোয়ার পদ্ধতি। আপনারা লিখে নিতে পারেন যে পিয়ারসন স্কোয়ার পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু প্রোটিনটাকে কত কত মেশাবো সেটা ফিক্স করবো। এবার এরকম স্কোয়ারে লিখলেন, লিখে স্কোয়ারের যে ডান দিকে যে দুটো কোণ আছে এখানেও বাদাম খোল লিখুন, এখানেও চালের কোণ লিখুন, দিয়ে কী করবেন বলুন তো, এই কোণাকোণি দেখবেন এই যে 30% থেকে কোণাকোণি বিয়োগ করবেন, 30 আর 40 বিয়োগ করলে 10 হলো। আমি চালের কুড়োর পাশে কোণাকোণি পিয়ারসন স্কোয়ার এই কোণাকোণি বিয়োগ করে 10টা কিন্তু চালের কুড়োর পাশে লিখবো 10%, আর এই 30 থেকে 12 যে বিয়োগ করবো সেটাকে ওই উপরের কোণে একদম কোণাকোণি উপরের কোণে বাদাম খোলের পাশে লিখবো 18%, 30 থেকে 12 গেলে 18%। এরপর দেখুন 30% প্রোটিনযুক্ত খাদ্য তৈরি করতে গেলে আমাদের ইয়ে লাগবে, এই যে 18 আর দুটো ডান দিকে যে 18 আর 10 হলো দুটোকে যোগ করুন 28 হলো। এরপর কী করবেন, 18 বাদাম খোল কত লাগবে, 18 ভাজিত 28 × 100 64% বাদাম খোল লাগবে, 64.29%। চালের কুড়ো কত লাগবে, 10 ভাজিত 28 × 100 35.27%। তাহলে আপনি এই যদি 100 কেজি খাবারের জন্য যদি আমি মোটামুটি 64.29 কিলো 64 কিলো 290 গ্রাম যদি বাদাম খোল নিই, আর যদি 35 কিলো 710 গ্রাম যদি আমি চালের কুড়ো নিই, যদি ভালো করে মিশাই, সেই মিশ্রণটা যেটা হবে সেটাতে কিন্তু 30% প্রোটিন থাকবে। এই বাদাম খোলের জায়গায় যদি আমি সর্ষের খোল নিতাম তাহলে এখানে 35 লিখতাম, 35 থেকে 30 বিয়োগ করলে 5 হতো, এখানে এইখানে 18ই হবে, 30 থেকে 12 18ই হবে। এবার তাহলে কী হবে, তাহলে ইয়ে খোল কত হবে, তখন সর্ষের খোল কত হবে, 18/5 হলে 18/5 = 23 হবে, এটা 18/23 × 100। আর চালের কুড়ো কত হবে, তখন চালের কুড়ো হবে এখানে এখানে আপনার 5 হচ্ছে, 5 ভাজিত 28 × 100 যেতে হবে, সেটা দিয়ে যদি আমরা খাবারটা বানাই সেটা হচ্ছে আমাদের প্রোটিনটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। মাছের ক্ষেত্রে বা চিংড়ির ক্ষেত্রে প্রোটিনটাই হচ্ছে মেন, প্রোটিনটাকেই কিন্তু আমাদের ঠিকঠাক অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে পিয়ারসন স্কোয়ার পদ্ধতি, যেখানে দুটো ইনগ্রিডিয়েন্ট থাকলে, দুটো উপাদান আছে খাদ্যের, একটা হচ্ছে প্রোটিন উপাদান আর একটা হচ্ছে শর্করা উপাদান, দুটো উপাদান দিয়ে আমি মোটামুটি একটা খাবার বানাচ্ছি। এবার যখন দুটো জায়গায় চার বেশি উপাদান হবে তখনও কিন্তু এইটা, এটা আমি আর ডিটেলস বলবো না কারণ এটা বললে আমরা ঘাবড়েছেন, তখনও কিন্তু আমরা এরা এটা করতে পারবো। তার পদ্ধতি আছে, যাদের যাদের জানা দরকার স্যার বেশি উপাদান আছে আমরা কী করে করবো, আমি কিন্তু তাদেরকে হেল্প করবো, ঠিক আছে, এখানে আর বলবো না। আর একটা এছাড়াও কী আছে, যে যেটা বলছিলাম এছাড়াও এইটা ছাড়া পিয়ারসন স্কোয়ার ছাড়াও কিন্তু আজকাল কম্পিউটারের মাধ্যমে আমার যে এক্সেল শিট আছে সেখানেও কিন্তু আমি সিম্পল এরর অ্যান্ড ট্রায়াল বলে এরর অ্যান্ড ট্রায়াল মেথডে আমরা কিন্তু এইগুলো করতে পারি, কম্পিউটার যারা জানে তারা কিন্তু খুব সহজেই করে দিতে পারবে। এরপর পেলেট খাওয়া তৈরি বিভিন্ন ধাপ, যেটা এইগুলো সব উপাদান যেটা দেখাচ্ছিলাম আমি, যে এটা হচ্ছে মিনারেল মিক্সচার, একটা কোম্পানি মিনারেল মিক্সচার, আমি যদি দামটা হচ্ছে এইটা হচ্ছে মিনারেল অ্যান্ড ভিটামিন মিক্সচার, এইগুলো সব উপাদান, বিভিন্ন উপাদান যেটা বলেছিলাম কোনোটা এই আটা, এটা সোয়াবিনের গুঁড়ো, এটা মাছের গুঁড়ো, হ্যাঁ এটা হচ্ছে তেল, এটা লেসিথিন, এটা তেল, হ্যাঁ এটা ভিটামিন সি আছে, বিভিন্ন উপাদান, এগুলো এই উপাদানগুলো নিয়ে আমাদের কাছে হাতের কাছে আছে, যেগুলো সহজলভ্য সেগুলো দিয়ে খাবারটা বানাবো। খাবার বানানোর যে স্টেপ কী কী, না প্রথমে আমাদের কী করতে হবে, খাবারটাকে কোর্স গ্রাইন্ডিং বলি, মানে একটু কোর্স টাইপের রাফ টাইপের একটু গ্রাইন্ড করে নিতে হবে। মাছের গুঁড়ো, শুকো মাছকে কিন্তু আমি যদি প্রথমেই যদি আমাদের আটা চাকিতে আমরা যদি গুঁড়ো করতে যাই প্রথমে কিন্তু ফাইন গুঁড়ো কিন্তু করা কষ্ট আছে, এই জন্য একটা হ্যামার মিল বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, আমি দেখাবো ছবিগুলো সব আমাদেরকে, সেই হ্যামার মিলে প্রথমে একটা আধ ভাঙা টাইপের একটা করে নেওয়া হয়, তারপরে কী হয় ফাইন গ্রাইন্ডারিং, মানে হচ্ছে খুব মিহি মতো গুঁড়ো করতে হবে। তারপরে কী হবে, সব উপাদানগুলোকে আমার প্রয়োজন মতো, আমি বললাম যেমন আমাদের প্রোটিন লাগবে সেই অনুসারে খাবারটা বানাতে হবে, ফিড ফর্মুলেশন বলি এটাকে, খাবার তৈরি করতে হবে, কোন উপাদান কত দেবো, কী কী উপাদান আছে দিয়ে খাবারের যে একটা ফর্মুলা করবো,
ফর্মুলা করে সব উপাদানগুলোকে মিক্সিং করব। মিক্স করার পরে কী করতে হবে, তারপরে সেটাকে আমরা পেলেট দানা দানা খাত দানা তৈরি করার যে মেশিন আছে সেখানে আমরা লোড করব। তারপরে সেটাকে স্টিম কন্ডেন্সিং করবো, স্টিম দিয়ে কন্ডেন্সিং করতে হবে, যেটা বলেছিলাম স্টিম দিলে খাবারটা বাইন্ডিং প্রপার্টিটা ভালো আসে এবং খাবারটা জলে স্থায়ী হয়। তারপরে এটাকে দাঁড়া করে নেবো, তারপরে এটাকে ড্রাইং কন্ডিশনিং ড্রাইং এবং প্যাকেজিং এতগুলো স্টেপ আমাদের করতে হবে। তো যেটা বলছিলাম ধরুন আমাদের কাছে কিছুই নেই, আমরা এরকম একটা এটা হচ্ছে হ্যামার মিল, খুব কম দামে এটা হ্যামার মিল, এটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেখানে শুকো মাছ যেখানে করে, শুকো মাছকে যারা শুটকি মাছকে যারা গুঁড়ো করে, শুকো মাছকে গুঁড়ো করে আদা ভাঙা খাইবেন, এটা হচ্ছে হ্যামার মিল। এ কিছুই নয়, এর ভেতরে কয়েকটা হাতুড়ির মতো জিনিস আছে, সেগুলো ইলেকট্রিক দিয়ে ঘুরে এবং তখন ওটাকে আধ ফুটা করে। তারপরে এটা তো আমরা জানেন আটা চাকি, আটা চাকিতে আমরা কিন্তু উপাদানগুলোকে কিন্তু পুরো মিহি করে নিতে পারি। আর এর চেয়েও মিহি হয় এটাকে বলে পালভাড়া, মাইক্রো পালভাড়া, এটাতে কিন্তু এটা তো হ্যামার মিল টাইপের, এটাতে কিন্তু আরও মিহি হয়। আমাদের ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু গুঁড়ো করে একদম আটার মতো ফাইন করে নিতে হবে। তার জন্য কী করতে হবে, প্রতিটি খাদ্য উপাদানকে ভালোভাবে শুকোতে হবে, প্রথমে ড্রাই করতে হবে, তারপরে উপাদানগুলিকে পৃথক পৃথকভাবে বা দু একটা করে দিয়ে গুঁড়ো করতে হবে। তারপর আমরা ওজন করবো ফর্মুলা অনুসারে সব, কোনটা মাছ শুকো মাছ কত দেবো, চালের গুঁড়ো কত দেবো, আটা কত দেবো, ভিটামিন মিক্সচার কত দেবো, সব ওজন করে আমরা রাখবো। তারপরে কী হবে, সব ওজন করার পরে আমরা কিন্তু এটাকে বলে মিক্সার, এরকম একটা মেশিন লাগবে, এটাকে মিক্সার বলা হয়। এর ভেতরে আমি উপাদানগুলো দিয়ে দেবো এবং এটা 10 মিনিট চালে এই ভেতরে রিবন টাইপের আছে, সেখানে ঘুরবে খাবারের উপাদানগুলো ভালোভাবে মিশে যাবে। এবং যদি আমার মনে হয় এইখানে এই যে মিক্সারের উপরের দিকে এখানে একটা ফুটো করা জায়গা আছে, এই ফুটোতে আমি যদি মনে করি লিকুইড যদি ঢালি, তখন আমি 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 তেল দেবো, তখন এই অয়েল এখানে ইউজ করতে পারি, লেশ দিন আমরা ঢালতে পারি, তাহলে কিন্তু খাবারের উপাদানগুলো এরকম সুন্দর একটা মিক্সার হবে, এটাকে মিক্সার বলা হয়। তারপরে কী হবে, এই মিক্সিংটাকে আমরা কিন্তু হালকা করে একটু হালকা আছে কিন্তু গরম করে নিতে, কারণ আমাদের কাছে স্টিম দেওয়ার ব্যবস্থা যদি না থাকে আমরা কিন্তু হালকা আছে এটা কিন্তু একটু হালকা গরম করে নিতে পারি। এই মিশ্রণের সঙ্গে একটু জল মেশাবো, যদি আমরা আমাদের কাছে যদি উন্নত মানের মেশিন না থাকে, আমরা যে সিম্পল পেলেটাইজের জন্য আমরা 1 কেজি খাবারের গুঁড়োতে যে মিশানো হলো তার 400 থেকে 600 ml জল মিশাবো, জল মিশিয়ে মিশ্রণটা থেকে 5 থেকে 10 মিনিট হালকা আছে গরম করবো, একটু হালকা হালকা গরম হবে, তাহলে চ্যাটচ্যাটে ভাবটা একটু হলেও আসবে। অথবা যদি আমরা এরকম একটা কিনতে পারি ইডলি কুকার বা অটোক্লেভ মেশিন যেখানে ভেতরে স্টিম হয়, সেখানে যদি এরকম এই গুঁড়োটাকে নিয়ে একটা নেটের মধ্যে রেখে আমরা যদি 10 মিনিট যদি গরম করি 15.5%, তাহলে খুব ভালো হয়, তাহলে এখানে পুরো জীবাণুও মরে যাবে এবং এর মধ্যে একটা বাইন্ডিং প্রপার্টি স্টিমিং হয়ে গেল। স্টিমিং হলে কী হবে, খাবারটা যখন বানাবো দানা করবো তখন কিন্তু খাবারটা আমাদের জলে গুলে যাবে না। তো তারপরে কী হচ্ছে দেখুন, এই যে মিশ্রণটা হলো, মিশ্রণটা বানানোর পরে গরম করার পরে কিন্তু আমরা এই মিশ্রণটাকে একটা পলিথিনের মধ্যে রেখে আমরা ভাগ করে সেখানে কিন্তু আমাদের যে যে খনিজ লবণ ভিটামিন মিনারেল মিক্সচার আমরা কিন্তু ছোটো ছোটো করে এরকম করে ভালো করে, কারণ কম লাগে ভিটামিন মিক্সচার, 100 কেজি খাবারের জন্য 1 থেকে 2 কিলো ভিটামিন মিক্সচার লাগে, তাই আপনি যদি একবারে যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু এটা ভারী, এটা ঠিকঠাক মিশবে না। এই জন্য আমরা যদি এরকম করে একটা করি প্রতিটি ভাগে ভাগে কিছু করে মিনারেল মিশা দিই, আমরা জানেন মিশাতে হয় দিয়ে প্রতিটি ভাগ আলাদা করে যদি মিশাই এরকম করে, তাহলে কিন্তু ভিটামিনটা কিন্তু পুরো খাবারে মিশে যায়। আমি বলেছি সুষম খাদ্য মানে একটা দানা খেলে এখান থেকে তাহলে কিন্তু পুষ্টি কিন্তু সব উপাদানগুলো তার মধ্যে থাকবে। এরপর কিচ্ছু আমরা যেটা বলি সীমায়তরের মেশিন বা এই ধরনের প্যালেটাইজার, এই মেশিন কিন্তু খুব একটা বেশি দাম নয়, আমাদের আগেকার দিনে তো 1.5 লাখ টাকায় পায়ে তৈরি পড়াত, এবং এখনকার দিনে এই বেশি দেখি না, এখানে একটা ফুটো ইয়ে আছে এবং তারপরে এই এইখানে আমরা একটা মোটর চলছে, মোটর ধরে এইখানে যদি আমরা গুঁড়োটাকে ঢালি এবং এইরকম দানা দানা বেরিয়ে আসে, এটাকে বলছি দানা খাবার। তো এটা এইরকম ধরনের একটা মেশিন আপনারা কিনতে পারেন, এই ধরনের একটা জালি, অথবা আমরা সিমুই তৈরির যে মেশিন পাওয়া যায় অথবা কিমা মেশিন যেগুলো পাওয়া যায় সেগুলো অত সেইগুলো দিয়েও কিন্তু আমরা মেশিন লাগিয়ে কিন্তু আমরা এরকম দানা খাবার বেড়াতে পারেন, এবং সেই দানা খাবারকে বাড়ানোর পর সেটাকে একটু শুকিয়ে নিতে হবে, ওদের সিমাই তৈরি মেশিন দিয়ে পিয়ার তৈরি মেশিন বা সিমাই তৈরি মেশিন দিয়ে দানা করে নিতে হবে। তারপরে কী হচ্ছে, এটাকে যদি আমরা রোদে শুকাতে পারি অথবা এরকম একটা ওভেন যদি কমার্শিয়ালে যদি কেউ কেনেন যে এরকম ওভেন থাকবে ড্রাই করার জন্য ইলেকট্রিক ওভেন, সেখানে কিন্তু ট্রেতে দিয়ে দিয়ে খাবারটাকে বর্ষাকালের সময় শুকিয়ে নেব। তারপরে কী হবে, এই প্লেটটাকে আমরা ভেঙে আমরা কিন্তু বিভিন্ন সাইজের, যেমন প্রথমে একটা মিহি টাইপ খাবার, তারপরে ছোটো ছোটো খাবার মাছের বিভিন্ন সাইজের আমরা খাবার এই মেশিনের সাহায্যে তৈরি করি। এগুলো কামলা, এই কামলার সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন সাইজের খাবার তৈরি করি, ওগুলো গুঁড়ো করে তৈরি করতে পারবো। তো আমরা একটা আগেতে আমি বলছিলাম কামারপুকুর হুগলিতে আমরা কিন্তু আজ থেকে প্রায় 15 বছর আগে একটা মিল বসিয়েছিলাম, ফিড মিল, এবং সেটা দেখতে এরকম ছিল, চেন্নাই থেকে আনা হয়েছিল, খুব সুন্দর চলতো, এখনও সেটা অন্য কোম্পানি আছে দেখুন তেল মেশাচ্ছে বেশি দিন, আমরা কিন্তু এটা করেছিলাম কামারপুকুরে। এছাড়াও আমাদের সহযোগিতায় আরও সারা ভারতবর্ষে কিন্তু অনেক ফিড প্ল্যান্ট আছে যারা আমাদের ধ্যানামি চিংড়ি বা সাদা মাছের খাবার তৈরি করে।
এরপর যদি বলি ওইগুলো দেখালাম আমাদের ঘরোয়া মেশিন, একটু উন্নত মেশিন যদি বলি যেগুলো আমাদের আমাদের কাকদ্বীপে আছে, আমাদের অফিসে আছে, আমাদের ফিরমিলে আছে, আর একটু উন্নত মেশিন একটু দাম বেশি, এটা যে হামার মিল, এইটা হচ্ছে পাল মাইক্রো পালভার আছে গুঁড়ো করার জন্য, এটা একটা মেশিন, এটাতে মিহি গুঁড়ো হয়ে যাবে একটু একটু বেশি স্কেলে, যেগুলো ওইখানে যেটা ছিলাম সেটা কেজি 50 কিলো 100 কিলো, এখানে যেটা বলছি সেটা যে 500 কিলো 1000 কিলো তৈরি গুঁড়ো করা যাবে। এই ধরুন মিক্সার, এটা যে ব্রয়লার, ব্রয়লারের সাথে টিম আছে, তারপর হচ্ছে প্লেট মেশিন, এরকম দেখতে এরকম তিনটে চেম্বার আছে, এইখান থেকে যে খাবারের গুঁড়োটা আসবে, এই ব্রয়লার থেকে, ব্রয়লার দেখালাম, ব্রয়লার থেকে স্টিমটা এরকম আসবে, স্টিমটা এসে এই চেম্বারের মধ্যে যখন খাবারটা আসবে তখন এই খাবারের মধ্যে স্টিমটা মিশবে, তারপরে এদিকে এসে এইখানে একটা আমাদের এই মেন হার্ট হচ্ছে মেশিনটার এইখানটা, এই হাটে কিন্তু আমাদের এরকম ডাই আছে, এরকম বসানো আছে, সেখান থেকে প্রেশার দিয়ে যখন খাবারটা বেরোবে তখন খাবারটা এরকম বড় বড় বেরোবে, এবং কাটার থাকবে, কাটার দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন সাইজে আমরা কিন্তু দানা খাবার তৈরি করে দেবো। এটা কিন্তু যেটা বলছি এখন সেটা ডোবা খাবার, যেটা হচ্ছে কাঁকড়ার ক্ষেত্রে এবং চিংড়ির ক্ষেত্রে লাগবে, মাছের ক্ষেত্রে তো ডোবা বা ভাসা দুটোই ইউজ করা যাবে, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ডোবা খাবার, যেটা হচ্ছে শক্ত খাবার, দানা খাবার, ডোবা খাবার, জলে গুলে যাবে না। আমাদের কাকদ্বীপে যে মেশিনটা আছে সেটা হচ্ছে এইটা, এরকম মেশিন আমরা যে কেউ আসতে পারেন এসে দেখতে পারেন, তো এইরকম এখানেও যেমন দাম ব্রয়লার থেকে স্টিম আসছে, এইখানে খাবারের গুঁড়োটা পুষছে, এখানে প্রতিটি চেম্বারে আসবে স্টিম আসছে, দিয়ে এইখান থেকে আমাদের এই এইরকম খাবার তৈরি হবে, সেটা গুঁড়ো করে নিলে এরকম হবে। এরকম আমাদের মাছের খাবার আপনারা জানেন, চিংড়ির খাবার আপনারা দেখেছেন, সেখানে চিংড়ির যে ডোবা খাবার হয় সেটা এরকম বিভিন্ন সাইজের হয়। এই ধরনের একটা মেশিন আমরা যদি একটা যদি ভাবি কত খরচ করতে পারে, তা আমরা দেখেছি যে আমাদের একটা ছোট স্মল স্কেল যদি আমরা ফিট প্ল্যান করতে চাই, স্মল স্কেল ছোট স্কেল, যেখানে আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয় প্রতিদিনই ধরুন 150 থেকে 200 কিলো খাবার তৈরি করবো, বা আমাদের 5-7টা চাষি একসঙ্গে একত্রিত হয়ে আমরা খাবারটাকে বানাবো, সেই রকম যদি আমরা ভাবি যে আমরা কিছু বা প্রজেক্টের মাধ্যমে ব্যাংক লোনের মাধ্যমে নেবো, বা আজকে আমাদের একটু পরেই আলোচনা হবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা PMMSYG, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার উপর কিন্তু আমাদের এই ফিড প্ল্যান বানানোর জন্য, মাছের ফিড প্ল্যান বানানোর জন্য কিন্তু অনেক স্কিম আছে, সেই স্কিমে আমরা কিন্তু ফেসিলিটি অ্যাভেল করতে পারি। সেই রকমভাবে আমরা যদি ভাবি যে প্রতিদিন 150 থেকে 200 কেজি প্রতিদিন খাবার তৈরি করবো আমাদের নিজের প্রয়োজনে, নিজের ফার্মের প্রয়োজনে, বা আমাদের একটা পাড়ার 4-5টা ফার্মারের প্রয়োজনে, সেখানে কিন্তু আমাদের একটা গ্রাইন্ডার একটা কিনতে হবে, ছোটোখাটো গ্রাইন্ডার 1 লাখ টাকার মতো লাগবে, একটা পালভারাইজার যেটা মি গুঁড়ো করার জন্য একটা মেশিন লাগবে 4.5 লাখ টাকার মতো, মিক্সার লাগবে 1.5 লাখ টাকার মতো মিক্সিং করার জন্য, দানা খাবার তৈরির জন্য একটা মিনিমাম 5 লাখ টাকা, ব্রয়লার একটা লাগবে 2 লাখ টাকা, ড্রায়ার একটা লাগবে 1 লাখ টাকা, 14-15 লাখ টাকা কিন্তু আমাদের একটা ইনভেস্টমেন্ট করতে হবে, যেখানে 150 থেকে 200 কেজি প্রতিদিন আমরা খাবার বানাতে পারবো। আর এছাড়া যদি আমরা ভাবি যে আমরা নিজেদের ছোট্ট করে যদি ভাবি, আমাদের কিছুই লাগবে না, একটা আমরা যেটা বলি যে একটা আপনার চায়নার যে এখন যে আমাদের মিক্সার পাওয়া যায়, যেগুলো দিয়ে আমাদের ওই আমাদের আমরা কী করি না, হলুদ গুঁড়ো বা মশলার গুঁড়ো করি, মশলা কুটি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো করি, সেই ধরনের একটা 25-30 হাজার টাকা দাম বোধ হয়, এই ধরনের একটা আমাদের একটা মানে গ্রাইন্ডার কিনতে হবে, চাকি করা মেশিন কিনতে হবে, আর একটা যেটা কিনতে হবে সেটা হচ্ছে আমাদের একটা কিয়া মেশিন কিনতে হবে, যেটা আমাদের 5-7 হাজার টাকা দাম পড়বে বা 10 হাজার টাকা দাম পড়বে, তার সঙ্গে মোটর লাগিয়ে নিতে হবে, সেটা করলে কিন্তু আমরা ওদিন আমাদের নিজের প্রয়োজনের জন্য 20-50 কিলো খাবার কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, তবে সেটা অপারেশনটা কমার্স কষ্ট, এটা কিন্তু আর একটু সোজা। যদি আমরা বলি যে আর বড় স্কেল ভাবছি, যে আমরা বড় স্কেলে একটু বড় স্কেলে আমরা সেখানে হচ্ছে আমরা ভাবছি যে 1 টন প্রতি ঘন্টায় মানে দিনে আমরা 3 টন 30 কুইন্টাল দিনে তৈরি করবো, এটা কমার্শিয়াল স্কেলে, আমি আমার জন্য, আমার পাড়ার জন্য এবং আমার জেলার জন্য এবং রাজ্য সরকারের বিভিন্ন যে আমাদের আমি বিভিন্ন কোটেশনে করে করবো, আমি কমার্শিয়ালি চিন্তাভাবনা করছি, তখন কিন্তু আমরা দেখুন একটু দামগুলো বেশি, হ্যামার মিলে 5 লাখ টাকা দাম পড়ে যাবে, তখন প্লেটাইজারের 25 লাখ টাকার মতো দাম পড়বে, যেটা আমাদের আছে, যেটা দেখালাম আমাদের এখানে, তারপরে বিভিন্ন যে মেশিনগুলো আছে, ফ্যাট কোটার, কুলার, কামলার, বিন, ইলেকট্রিফিকেশন, সব নিয়ে আমাদের 1 কোটি টাকার মতো, 1 থেকে 1.5 কোটি টাকা খরচ করে যদি আমরা দানা খাবার, প্লেট খাবার বানাই 1 টন প্রতি ঘন্টা, এটা বলছি মিডিয়াম স্কেল, আগেটা বলেছিলাম স্মল স্কেল, এখন বলছি মিডিয়াম স্কেল, এই ধরনের প্রকল্প কিন্তু আমরা NFDB-র মাধ্যমে বা PMSYG-র মধ্যে করতে পারি, রাজ্য সরকারের বিভিন্ন ব্যাংকে, আর এইটাকে যখন আমরা 5 টন প্রতি ঘন্টা করবো তখন তো 8 থেকে 10 কোটি টাকা খরচ হবে, এটা কিন্তু এ গেল। এটা কিন্তু আমরা বললাম যে এতক্ষণ যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা তো গেল, তো এরপর আমি একটুখানি যেটা বললাম এটা যেটা বলছিলাম সেটা দানা খাদ্য, আর একটা খাবার আছে যেটা ফ্লোটিং ফিড বলেছি, তার জন্য যদি এক্সপ্লোর লাগে ভাসা খাবার, ভাসা খাবারের জন্য কিন্তু প্ল্যান কিন্তু আর একটু কস্টলি, তার জন্য যে মেশিনটা আছে সেটা আর একটু দাম বেশি, তো আমরা যেহেতু মূলত এখানে বাগদা
এবং ভ্যানামি এবং কাঁকড়ানি আয়োজন করছি, তাদের ক্ষেত্রে ডোবা খাবারটা দরকার হয়, সেই জন্য আমি ডোবা খাবারে বললাম। আর ভাষা খাবার আপনি মাছকে আপনি ডোবা খাবার দিতে পারেন, ভাষা খাবার দিতে পারেন, আমি আলোচনা করবো সুবিধা অসুবিধাগুলো। আচ্ছা, এরপর কি খাবার, মাছের খাবার, আমি যেটা বললাম যে এতক্ষণ যে স্যার আপনি তো বলতে পারেন যে স্যার তো শুধু খাবার বানানোর কথা এত বড় বড় কথা বলে গেল, দাম বলে গেল, তাহলে আমাদের কি তাহলে মাছের খাবার না দিয়ে, আমরা জানি আমরা আগে দেখেছি যে মাছের খাবার না দিয়েও পুকুরে কিন্তু আমাদের মাছ ছাড়লে কিন্তু আমরা 50-100 কিলো খাবার মাছ তৈরি করতে পারতাম, সেখানে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু আজকে যখন আমরা কমার্শিয়াল ফার্মিং করবো, লাভজনক চাষ করবো, যেখানে আমাদের হেক্টর প্রতি উৎপাদন মিনিমাম 4-5 টন, অর্থাৎ বিঘাতে যদি বলি মিনিমাম আমাদের 100 বিঘাতে যদি বলি আমরা যে 1 টন উৎপাদন করব, 1 টন বা তার একটু মানে 10 কুইন্টাল বা 500-600 কিলো বিঘাতে উৎপাদন করতে হবে, এটা কিন্তু আমাদের করতেই হবে। আমরা কিন্তু আর 20-50 কিলো বিঘাতে কিন্তু উৎপাদন করলে হবে, যখনই আমরা বেশি উৎপাদন করব তখনই কিন্তু আমাদের এই যে তৈরি করা খাবার সেটা কিন্তু দরকার। কিন্তু আমরা যেটা বলি যে পুকুরের মধ্যেও কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের পুকুরে কিন্তু কিছু খাবার আছে, মাছের খাবার, যেমন আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন, কিছু প্ল্যাঙ্কটন আছে এরকম দেখতে মাইক্রোস্কোপের তলায়, ফাইটোপ্ল্যাঙ্কটন মানে উদ্ভিজ্জ ফাইটোপ্ল্যাঙ্কটন, এগুলো ফাইটোপ্ল্যাঙ্কটন উদ্ভিজ্জ ফাইটোপ্ল্যাঙ্কটন, এগুলো জুপ্ল্যাঙ্কটন, যেমন বিভিন্ন ধরনের পোকামাকড়ের মতো দেখতে জুপ্ল্যাঙ্কটন, এছাড়াও কিছু ডেট্রিটাস, ল্যাব পেরিফাইটন, এগুলো আছে। তো এইগুলো কিন্তু পুকুরের জলের মধ্যে কিন্তু প্রাকৃতিক খাদ্য থাকে। আমরা এই জন্য দেখি পুকুরের জলটা কখনো দেখি যে খুব সবুজ হয়ে আছে, খুব সবুজ হয়ে যাবে মানে কি সেখানে প্রচুর ফাইটোপ্ল্যাঙ্কটন বেড়ে গেছে। আবার কখনো দেখি যে পুকুরের জলটা একটু হালকা বাদামি হয়েছে, একটু ডেথ হয়ে গেছে, কমে গেছে, এরকম। এই জন্য এই এই জলের যে কালারটা পরিবর্তন হতে থাকে কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন ন্যাচারাল ফুড কিছু আছে। এই এই যে ন্যাচারাল ফুড বা প্রাকৃতিক খাদ্য যেটা পুকুরে আছে সেগুলো কিন্তু মাছের কিন্তু খুব প্রিয় খাদ্য। কিন্তু এই খাদ্য দিয়ে কিন্তু আমরা বেশি উৎপাদন করতে পারবো না, হয়তো বিঘে প্রতি 20-50 কিলো 100 কিলো তৈরি করতে পারবো, কিন্তু যখন বিঘে প্রতি আমি 1 টন কথা ভাববো, 10 কুইন্টাল খাবার মাছ তৈরি করার কথা ভাববো, তখন কিন্তু এই খাদ্যটা পুকুরের যে খাদ্য সেটা কিন্তু সাফিসিয়েন্ট হবে না। এই জন্য কিন্তু আমাদেরকে কিন্তু আমাদেরকে তৈরি করা খাদ্য ইউজ করতে হবে। কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো যে পুকুরেও যাতে করে আমরা প্রাকৃতিক খাদ্যটা যদি উৎপাদন করতে পারি, তাতে করে কিন্তু আমাদের যে এই যে তৈরি করা খাদ্য যেটা বললাম সেটা কিন্তু একটু কম দিলেও হবে। কিন্তু আমাদের চিংড়ির ক্ষেত্রে আমাদের কিন্তু কমপ্লিট ফিডিং, চিংড়ির ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পুরোপুরি খাবারটা মাছ চাষটা কিন্তু প্রাকৃতিক খাদ্য নির্ভর হবে, এগুলো প্রাকৃতিক খাদ্য। আর তৈরি খাদ্য বলতে কি না, স্টার্টার ফিড, গ্রো আউট ফিড, বুস্টক ফিড, এর রঙিন মাছের জন্য রঙিন খাবার, এই বিভিন্ন ধরনের খাবার তো যেটা বললাম। এছাড়াও কি হতে পারে যে আমরা শুকনো খাবার, গুঁড়ো খাবার হতে পারে, ভাসমান ডোবা খাবার, ভাসমান খাবার, আমরা খাবারটাকে গুঁড়ো করলাম, গুঁড়ো করে সেটাকে একটু ভিজিয়ে আমরা অনেকভাবে দিই, আমরা ভিজিয়ে একটু ময়দার মতো মেখে আমরা দিলাম, সেই ময়াস খাবার, তো এইগুলো বিভিন্ন ধরনের খাবার আছে। তো আরেকটা আছে কি না, ফার্মিং প্র্যাকটিস হলো কমপ্লিট ফিড, যেখানে হচ্ছে একদম নিবিড় চাষের জন্য শুধুমাত্র ফিড দেবো, আর সাপ্লিমেন্টারি মানে কি কিছুটা ফিড দেবো আর কিছুটা আমরা পুকুরের জলের মধ্যে আমরা কিন্তু কিছু সার টার দিয়ে কিছু প্রাকৃতিক খাদ্য উৎপাদন করে দেবো। সেইভাবে কিন্তু আমরা সাপ্লিমেন্টারি ফিডিং বলি এটাকে, কিছু খাবার কিছু খাদ্য, আর কমপ্লিট ফিড মানে পুরো খাবার। অনেকেই চাষি ভাই আমাদের প্রশ্ন করেন, অনেকেই ফোন করেন যে স্যার আমার স্যার গোবরটা স্যার মাছের খাবার হিসেবে ইউজ হবে? না, গোবরে কিন্তু পুষ্টিগুণ কিছুই নেই, গোবর কিন্তু যখন মাছ পুকুরে দিচ্ছেন মাছের খাবার হিসেবে কিন্তু গোবর দিচ্ছেন না, কেউ কারো বিষটা খায় না, মাছও মাছের গোবর খাবে না। গোবরটা কী কাজে লাগে না, গোবর দেওয়া মানে তাতে কিছুটা হলেও নাইট্রোজেন আছে, গোবরটা কী করে পুকুরের মধ্যে আমাদের মানে প্রাকৃতিক খাদ্য অর্থাৎ এই যে বললাম জুপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন সেটা তৈরি করে গোবর। অনেকেই প্রশ্ন করেন স্যার আমরা যে শুধু গোবর নয়, গোবর এবং চিংড়িরও যখন অনেক সময় কী হয় আমাদের মুরগির যে বিষটা, মুরগির যে পায়খানা সেগুলো কিন্তু অনেকে পুকুরে দেয়, সেগুলো কিন্তু নাইট্রোজেন আছে, সেগুলো মাছের খাবার নয়, এটা কিন্তু পুকুরের ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়। এছাড়াও যেটা আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার ইউরিয়া SSP এইগুলো দিয়েও কিন্তু আমরা পুকুরের প্রাকৃতিক খাদ্য প্রায় জুপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন বাড়াতে পারি। কাজেই আপনার খাদ্য মনে হচ্ছে মাছ যেটা খাবে মানে সেটা আমরাও যেটা খাই মাছও কিন্তু সেটাই খায়, মাছ কিন্তু উল্টো পাল্টা গোবর বলুন বা কোনো পায়খানা বা নোংরা জিনিস কিন্তু খায় না, ঠিক আছে, কাজেই সেরকম। এরপর কী হচ্ছে যে আমাদের যেটা প্রধান কথা সেটা যে খাবার তো বানাবো, এরপর খাবারের প্রথম যেটা বললাম যে খাবারের টাইপগুলো সব বললেন, খাবারের হচ্ছে কি না খাবার ব্যবস্থাপনা কী করে করবো না, আমার একটা পুকুরের জন্য আমি তো খাবার বানালাম, তো খাবার বানানোর পর আমরা কত দেবো সেটা এখানে বলতে গেলে আমাদের যে প্রতিদিন খাবার কত দেবো, আমাদের প্রত্যেকটা প্রয়াতি আমরা কিন্তু আমাদের নিজেদের বডি ওয়েট অনুসারে খাই। আমাদের বডি ওয়েট মানে কি আমরা আমাদের যে শরীরের যে ওজন সেই তার একটা পার্সেন্ট হিসেবে খাই। ধরুন একটা উদাহরণ এটা লিখে নিতে পারেন আমরা যে পুকুরে কত প্রতিদিন কত খাদ্য দেবো, সেখানে কি হচ্ছে না পুকুরে যে মাছের গড় ওজন
গ্রাম, কত পুকুর আমরা মজুদ করেছিলাম, কত জীবিত হার আর কত খাদ্য হার, খাদ্য হার যেটা বললাম ফিড রেট, এটা কিন্তু জানতে হবে। ফিড রেট মানে কি? ফিড রেট মানে আমরা কত পার্সেন্ট আমাদের বডি ওয়েটের খাবার খাই। আমি উদাহরণস্বরূপ বলি, যখন মাছ বা চিংড়ি যখন ছোট থাকে তখন কিন্তু ফিড রেট বেশি হয়, তখন হচ্ছে 10-20% খাবার খায়, মানে 100 কেজি পুকুরে ছোটো মাছ থাকলে 10-20 কিলো খাবার খেতে হবে। আবার যখন মাছটা কিন্তু বড় হয়ে যাবে, যখন মাছটার ওজন প্রায় আমাদের 200-300 গ্রাম করে বা 500 গ্রাম করে হয়ে যাবে, তখন কিন্তু সে কিন্তু খাবার খাবে 5% হিসেবে, অর্থাৎ 100 কেজির জন্য 5 কেজি। তখন আমাদের খাবারের হারটা কমে যাচ্ছে কিন্তু পুকুরে কিন্তু টোটাল খাবারটা কিন্তু বেড়ে যাবে। তো সেরকম আমাদের মাছ যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে, চিংড়ি মাছ যখন 20-25 গ্রাম হয়ে যাবে 2-3 মাসের পরে, বা আমাদের পোনা মাছ যখন আমাদের 500-700 গ্রাম হয়ে যাবে, তখন কিন্তু 2-3% হিসেবে খাবার দিতে হবে। অর্থাৎ যখন বললাম যখন ছোটো মাছ তখন খাদ্য আর বেশি পার্সেন্টেজ হিসেবে, বডি ওয়েটের পার্সেন্টেজ হিসেবে বেশি খাবার খাবে, কিন্তু টোটাল খাবারটা কম হবে। আর যখন মাছ বড় হবে তখন হচ্ছে খাদ্য আর কমে যাবে। অর্থাৎ আমি যেটা উদাহরণ দিই যে 5 গ্রাম সাইজের আমি চিংড়ি আমার আছে পুকুরে, বাগদা চিংড়ি বা ভেনামি চিংড়ি, 1 লাখ পুকুরে চিংড়ি আছে, ছেড়েছিলাম 1 লাখ, একটা পুকুরে আমি 1 লাখ ছেড়েছিলাম, এবং সেখানে আমি ভাবছি যে 1 মাস পরে 90% বেজে আছে, মানে 1 মাস পরে 10% মর্টালিটি হয়েছে, 90% বেজে। তাহলে আপনি যদি এই হিসেবটা করেন, 5 গ্রাম গুণিত 1 লাখ গুণিত 90 গুণিত এই সময়ে 5 গ্রাম সাইজের যে ফিড রেট, এটা কিন্তু আপনাকে জানতে হবে। এটার জন্য বইয়ে লেখা আছে, চার্ট আছে, বিভিন্ন কোম্পানি যে খাবার বিক্রি করে সেখানেও কিন্তু ফিডটা দেওয়া থাকে, কোন সাইজের মাছের জন্য কোন সাইজের চিংড়ির জন্য কত খাদ্যভার হবে, ফিডিং রেট হবে, সেটা কিন্তু আমরা চার্ট দেখে লিখে নিতে হবে। সেই 5 গ্রামের চিংড়ির জন্য ফিড রেট কিন্তু থাকে 5.5%, 5.5%। তাহলে তখন কী হবে, 5 × এটা × এটার ফর্মুলেশন ডিভাইডেড বাই 10,000 × 1,000, 24.75 কিলো। তাহলে 5 গ্রাম সাইজে যদি 1 লাখ বাগদা থাকে, 90% যদি জীবিত হয় 1 মাস পর, তখন 25 কিলো মতো সারাদিনে এই পুকুরে 25 কিলো খাবার, ঠিক আছে। ঠিক এইরকম কিন্তু পোনা মাছের ক্ষেত্রেও সেরকম, গড় ওজন জাল নিয়ে রাখতে গড় ওজন কত আছে, কত মাছ ছেড়েছিলাম মোটামুটি কত আছে, আর খাদ্য হার, তখন পোনা মাছের ক্ষেত্রে যদি বলি, আমাদের যখন ধরুন আমার যখন ছোটো পোনা মাছ থাকবে তখন 10% রেটে খাবার দেবো, যখন ধরুন আমাদের 20-25 গ্রামের পোনা মাছ আছে, আবার যখন সেই মাছটা যখন 400-500-300 হয়ে যাচ্ছে তখন আমরা 3% রেটে খাবার দেবো, আবার আরও বড় হয়ে গেলে তখন 2% খাবার দেবো। সেইভাবে কিন্তু সারাদিনের যে রেশন খাবার সেটা কিন্তু আমাদের ম্যানেজ করতে হবে। তারপর রেশন সাইজ হলে একটা সারাদিনের খাবার, আমরা যেমন রেশন নিতে যাই, রেশন নিতে আমরা কি, আমরা রেশন নিতে যাচ্ছি মানে কি, আমার সপ্তাহের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমরা রেশন থেকে পাচ্ছি। সেখানে এখানে রেশন সাইজ মানে হচ্ছে প্রতিদিনের এখানে যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু পুকুরে দিতে হবে, ডেলির খাবারের যে চাহিদা সেটা কিন্তু ডেলি পুকুরে দিতে হবে। মানে ফিডিং ফ্রিকোয়েন্সি মানে কবার খাওয়াবো খাবার, এটা তো একদিনের তো আমি জানি যে আমার একদিনে এই পুকুরটায় 25 কিলো খাবার দিতে হবে, তো সেই 25 কিলো খাবারটা কবারে খাওয়াবো, তো এটা হচ্ছে ফিডিং ফ্রিকোয়েন্সি। আর এটা হচ্ছে ফিডিং পদ্ধতি, কীভাবে খাওয়াবো, হাত ছড়িয়ে খাওয়াবো না মেশিন দিয়ে খাওয়াবো, কীভাবে পুকুরে ছড়াবো, তো এই তিনটে জিনিস নিয়ে আমি এটা বিশেষ আলোচনা। তাহলে রেশন সাইজ মানে কত খাবার সেটা সম্বন্ধে নিশ্চয়ই আমাদের ডাউট নেই। এরপর আসছে কি না, আমাদের ফিডিং পদ্ধতি যেটা বললাম, সেকেন্ড যেটা বলি, সেকেন্ড যেটা আমি যদি সামান্য উদাহরণ দিই যে ফিডিং ফ্রিকোয়েন্সিতে, আমরা জানি যে আমাদের পোনা মাছের ক্ষেত্রে বা সাদা মাছের ক্ষেত্রে আমরা জেনারেলি সারাদিনে 1 বা 2 বার খাবার দেওয়াটা ভালো। টোটাল যে 25 কিলো যদি খাবার দিই, আমরা 10:00 এবং 4:00 দুবারে আমরা দিয়ে দেবো দানা খাবার। কেউ কেউ 1 বার দেন দিনের বেলায়, 1 বার 10 সময় বা সারাদিনে 2 বার। আর চিংড়ি মাছের ক্ষেত্রে কিন্তু চিংড়ি খাদ্যে কিন্তু আমরা সারাদিনে প্রথম দিকে 2 থেকে 3 বার, তারপরে যখন 2-3 মাস পরে কিন্তু 4 বার ইভেন 5 বার পর্যন্ত খাবার দেওয়া হয়। কারণটা হচ্ছে আমরা যদি চিংড়ির যদি পেটটা দেখেন, চিংড়ি যদি আমাদের ইন্টেস্টাইন দেখুন, দেখুন চিংড়ির যে এইরকম সিম্পল একটা ট্র্যাক্ট, মানে আমাদের যে খাদ্যর যে নালিটা সিম্পল, আমরা খাবার খাচ্ছি তার 3-4 ঘন্টা পরেই কিন্তু পায়খানা হয়ে খাবারটা শরীরে কাজে লেগে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। 3-4 ঘন্টা পরে কিন্তু এরা এইটা দেখবেন ফাঁকা হয়ে যাবে, এই নালিটা ফাঁকা হয়ে যাবে। তাহলে আমরা যদি 4-5 ঘন্টা পরে আবার যদি খাবার দিই, তাহলে কিন্তু আমাদের আবার নালি ভরবে, তার বৃদ্ধি ভালো হবে। তা আমরা দেখেছি যে যাদের এই যে অন্ত্রটা অর্থাৎ খাদ্য নালীটা খুব সিম্পল, তাদের ক্ষেত্রে কিন্তু সারাদিনে বেশিবার খাবার দিতে হবে। আর যাদের অন্ত্রনালীটা একটু কমপ্লেক্স, আমাদের মানুষের খাবার আমরা জানি নাড়ি ঘুরে দেখেছেন কেমন পেঁচানো 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 পেঁচানো, মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা 6-7 ঘন্টা পরে আর 10 ঘন্টা পরে খাবার খাওয়া খাই। আমরা একবার খাওয়ার পরে অনেকক্ষণ আমাদের খাবার, আমরা দিনে সারাদিনে 2 মিল ভালো খাবার খাই, একটা 10টার সময় 11-12টার সময় ভাত খাই রাত্রে দিনের বেলায়, আবার রাত্রেবেলায় একটা ফুল মিল 2 খাই। আমাদের কিন্তু 2 ফুল মিল খেলে হয়ে যায়, হয় না যে আমাদের চিংড়ির ক্ষেত্রে কিন্তু 4-5টা আমাদের কিন্তু খাবার দিতে, সারাদিনের খাবারটা 4-5 বার দিতে হবে। আর পোনা মাছের ক্ষেত্রে যদি একটু মাঝারি আমাদের একটু কমপ্লেক্স, সেই জন্য দিনে 2 বার দিলেও হয়ে যায়। তো বুঝতে পারছেন ফিডিং ফ্রিকোয়েন্সি। আর একটা হচ্ছে যে যেটা হচ্ছে কখন খাওয়াবো না, আমরা জানি যেসব মাছ যেসব চিংড়ি ফিংড়ি রাত্রেবেলায় বিশেষ করে বাগদা চিংড়ি রাত্রেবেলায় বেশি অ্যাক্টিভ থাকে, আমরা
কাঁকড়া রাত্রেবেলায় বেশি অ্যাক্টিভ থাকে, নকটার্নাল বলা হয়। তো এদেরকে আমরা যে খাবারটা দেবো সকালের চেয়ে আমাদের বিকালের যে খাবারের পাটটা দুভাগে যদি ভাগে বিকালের খাবারটা একটু বেশি দেবো। আর চিংড়ি বাংলা চিংড়ির ক্ষেত্রেও কী হয়, আমরা সারাদিনে খাবার দিই, সন্ধ্যের রাত দিকে একটু খাবারটা বেশি দিই, রাত ইভেন রাত্রি 10টা 11টার সময় আমাদের খাবার খাওয়াটা। ধ্যানামির ক্ষেত্রে কিন্তু আমরা দিনের বেলাতেই খাবার খাই দিচ্ছি, রাত্রেবেলা দরকার হয় না, এবং দিনের বেলাতে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খাবার দিয়ে দিচ্ছি। আর কাঁকড়া ক্ষেত্রে আমরা সারাদিনে একবার বা দুবার খাবার দিই, একবার সকালবেলা একবার সন্ধ্যাবেলা দিলে খাবার। আর যেটা বললাম ফিডিং পদ্ধতি, আমি আসছি, তো আমি যেটা বলবো যে যেমন খাবার যেমন বানালাম, খাবার বানানোর পরে আমার সবসময় লক্ষ্য রাখতে হবে যে 1 কেজি মাছ উৎপাদন করার জন্য যেন কম খাবার লাগে, কম খাবার প্রয়োজন হয়। এবং প্রতি সপ্তাহেই আমাদেরকে জাল টানতে হবে, প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর জাল টানতে হবে। চিংড়ি মাছের ক্ষেত্রে প্রতি সপ্তাহে আমরা কাস্ট নেট ফেলে খ্যাপলা জাল ফেলে দেখে নেবো মাছ কেমন আছে, মাছের বুদ্ধি হচ্ছে। পোনা মাছের ক্ষেত্রে আমরা দরকার হলে 15 দিন বা 1 মাসে আমাকে একবার জাল টানে দেখতে হবে মাছের কেমন বুদ্ধি হচ্ছে এবং মাছ মোটামুটি কেমন লেগেছে, সেইভাবে কিন্তু আমরা খাবারটাকে অ্যাডজাস্ট করবো। এবার এমন হলো, এমন চাষি আমাকে প্রশ্ন করেন, স্যার আমি তো চিংড়ি ছেড়েছিলাম, কতদিন খাবার দিয়ে গেছি, তার লাস্ট 4 মাস পরে যখন চিংড়ি হারভেস্ট করছি দেখছি কিছুই খাবার না। তার মানে কি, সে খাদ্য পরিচালন ব্যবস্থা সম্বন্ধে তার কোনো আয় ধারণাই নেই যে আমাকে প্রতি সপ্তাহে খাবার দেখতে হবে, খাবার খাচ্ছে কি না সেইভাবে আমাকে খাবারটা দিতে হবে, নাহলে কিন্তু আপনারা লস করবে। যেমন খাবার এত দামি খাবার, 40-80 টাকা কিলো খাবার, এক খাবার যেমন বেশি দেওয়া ক্ষতি, খাবার পুকুরে বেশি দিলে মাছ যদি ঠিকঠাক না খায়, বেশি দিই খাবার দিই ভালোও ভালো না, আবার কম খাওয়ানোও ভালো না। আমরা বলি বেশি খাওয়ানোটা বেশি খারাপ, কারণ কি বেশি খাবার দিলে সেই খাবারটা যেমন আমাদের পয়সা নষ্ট, একদিক দিয়ে খাবার না খেলে পয়সাটা যাচ্ছে, আবার একদিক দিয়ে পুকুরের জল মাটি তে জমে পুকুরের জল মাটির পরিবেশ নষ্ট করবে। কাজেই খাবার ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। চিংড়ির ক্ষেত্রে কিচ্ছে আমরা কী করি, যে কী কী পদক্ষেপ নেওয়া হয়, ভালো কোম্পানির দ্বারা প্রস্তুত উচ্চ মানের খাবার নিজেরা ভালো, দৈনিক খাবারের পরিমাণকে সারাদিনে 4-5 বার খাওয়াতে হবে, খাদ্য ঠিকঠাক খাচ্ছে কিনা তার জন্য কিন্তু আমাদের পুকুরে চেক ট্রে একটা দেখাচ্ছি আমি, একটা চেক ট্রে দিতে হবে, এবং 1 হেক্টর পুকুরের জন্য আমাদের 6টার মতো একটা চেক ট্রে ইউজ করতে হবে, এবং নির্দিষ্ট সময় অন্তর এই চেক ট্রে পদ্ধতির দ্বারা নির্ধারিত খাদ্য পরিমাণ প্রচলিত পদ্ধতি প্রয়োগ করে পরীক্ষা করে নিতে হবে। যারা চাষ করেন তারা জানেন চেক ট্রেতে আমরা সকালে ধরুন 8-6টার সময় মিল দিলাম, তার সঙ্গে চেক ট্রে দিলাম 1 মাস পর থেকে, চেক ট্রেতে একটা পার্সেন্টেজ অনুসারে চেক ট্রেতে একটা ফিলিং করা হয়, দিয়ে আমরা 2 ঘন্টা পরে এসে দেখি যে 2 ঘন্টা পরে চেক ট্রেতে যে খাবারটা খেয়ে নিয়েছে কিনা বা চিংড়ি মোল্টিং হচ্ছে কিনা সব চেক ট্রে থেকে বুঝতে পারি। চেক ট্রে দেখে পরবর্তী মিলটা আমরা আবার যদি খেয়ে নেয় বাড়াই বা যদি না খায় 10% কমায়, এভাবে 3-4 দিন যদি আমরা চেক ট্রে দিয়ে ঠিকঠাক করে খাবার দিই তাহলে কিন্তু আমাদের খাবারটা ঠিকঠাক ম্যানেজমেন্ট হবে। আর একটা যেটা জিনিস, যখন দেখবো যে চেক ট্রের উপর প্রচুর খোলস আছে অর্থাৎ মোল্টিং হচ্ছে, তখন কিন্তু খাদ্যের পরিমাণটা 50% পর্যন্ত কমিয়ে দিতে হবে, কারণ ওই মোল্টিংয়ের সময় কিন্তু যখন চিংড়ি বা কাঁকড়া আমরা জানি যে এরা হচ্ছে মোল্টিং করে খোলস ছাড়ায়, এবং প্রতি প্রায় 15 দিন বা 1 মাস পর পরে মোল্টিং করে এদের, কিন্তু মোল্টিং না হলে কিন্তু গ্রোথ হয় না, মোল্টিং করে এরা গ্রোথ হয়, কারণ এরা হচ্ছে ক্রাস্টেশিয়ান, এদের বাইরের খোলসটা দিয়ে নতুন খোলস তৈরি হয় এবং এইটার মাধ্যমে এদের গ্রোথটা হয়। সেই মোল্টিংয়ের সময় যেহেতু এরা ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় 1-2 দিন, যখন আমাদের চেক ট্রেতে প্রচুর পরিমাণে খোলস আসছে তখন কিন্তু ভাবতে হবে যে মাছ কিন্তু ভালো খাবে না, তখন কিন্তু আমরা সারাদিনের খাদ্যটাকে আমরা 50% কমিয়ে দেবো 1-2 দিনের জন্য, তা আবার ঠিক করে দেবো। বা আমাদের যখন মেঘ করেছে, বৃষ্টিপাত হচ্ছে, মেঘ করেছে, তখন কিন্তু মেঘলা দিনে কিন্তু মাছ ফাছ বেশি বা চিংড়ি বেশি খাবার খাবে না, তখনও কিন্তু খাদ্য প্রদান আমাদের কমিয়ে দিতে হবে এবং সঠিক আকারের দান দিতে হবে। ধরুন আমাদের যদি আমার মুখ একরকম, আমাকে যারা বিরাট বড় একটা 5 কিলো সাইজের রসগোল্লা দেয়, পিছনে হাতগুলো বেঁধে দেয়, আমি কিন্তু রসগোল্লা খেতে পারবো না এবং ঘেমে যাবো। ঠিক সেরকম মাছের কেউ কিন্তু আমাদের তাদের মুখের যেমন সাইজ সেই সাইজের খাবার দিতে হবে, কারণ ছোটো যে মাছ একদম যখন চিংড়িটা ছোটো বা মা পোনা মাছটা ছোটো তার কিন্তু ছোটো ছোটো দানা খাবার দিতে হবে, একদম ছোটো ছোটো দানা খাবার দিতে হবে, নাহলে কিন্তু সে খাবার খেতে পারবে না এবং খাবারটা ওয়েস্ট হয়ে যাবে, খাবার খাওয়ার জন্য তার কিন্তু এনার্জি নষ্ট হবে। কাজে এটা হচ্ছে যেমন সাইজ সেটা আমি পরে আমি চার্টগুলো দেখাবো, এগুলো সব যারা চিংড়ি চাষ করেন চার্টে লেখা থাকবে, চার্ট থেকে সব কিছু পাবেন। যেটা বললাম যে বাংলাদেশ চিংড়ি দিয়ে খাওয়ানোর পদ্ধতিতে ভ্যানামিকে খাওয়াবেন না, ভ্যানামি এখন সবাই ভ্যানামি চাষ করছেন, ভ্যানামির ক্ষেত্রে একটু অন্যরকম, খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান খনিজ লবণ হতে হবে, সদ্য তৈরি হয়েছে খাদ্য কিন্তু 2-3 মাসের বেশি ইউজ করা যাবে না, কারণ খাদ্যে যে আমরা তেল ফেলে একটু দিই তেলের জন্য ফ্যাটের জন্য নষ্ট হয়ে যায়, এবং প্রতিদিন যে পুকুরে কত মাছ আছে কত ওয়েটের মাছ আছে সেটা হিসাব করতে হবে, কত কেজি মাছ আছে তার হিসেবে তার কত কেজি মাছ আছে বা চিংড়ি আছে এবং তার ফিড রেট কত, অর্থাৎ 2% না 3% না 5% 10% ফিড অনুসারে কিন্তু আমাদের খাবারটাকে ইয়ে করতে হবে এবং সঠিক পদ্ধতি অনুসারে যথাযথভাবে খাদ্য দেবে। এবং এই ধরনের আমরা চেক ট্রেতে কিন্তু আমরা একটু ফিড দিয়ে আমরা পুকুরে যখন ছড়িয়ে দেবো চেক ট্রেতে কিন্তু দেখবো। পোনা মাছের ক্ষেত্রে কিন্তু আমরা আসছি, তো যাই হোক এরকম চেক ট্রে আমরা দেখুন ক্যাটওয়ার্ক বলি, আপনারা সবাই জানেন ক্যাটওয়ার্ক, ক্যাটওয়ার্ক কিন্তু আমরা প্রতিবার যখন পুকুরে খাবার ছড়িয়ে দিই তখন কিন্তু চেক ট্রেতে কিন্তু আমরা একটু খাবার দিয়ে আর নির্দিষ্ট পার্সেন্টেজ আছে সেই খাবার দিয়ে আমরা কিন্তু লক্ষ্য করি।
এবং যদি বলি আমরা যে বাগদা চাপড়া চিংড়ি, বাগদা চিংড়ির ক্ষেত্রে আমরা জানি, আমরা বলেছিলাম যে বাগদা চিংড়ির ক্ষেত্রে সারাদিনের যে খাবার সকাল ছটা, প্রথম প্রথম মাস যখন ছোট ছোট চিংড়ি তখন দুবার দেওয়া হয়, সকাল ছটাতে 40%, সন্ধ্যে ছটাতে 60%, বাগদা চিংড়ি বা চাপড়া চিংড়ি ক্ষেত্রে। আস্তে আস্তে সেকেন্ড মাসে কিন্তু আমরা সকাল ছটায় 40% দিচ্ছি, সন্ধ্যে ছটায় 30% দিচ্ছি, রাত্রে 10টায় দেখুন দিচ্ছি। আমি বলেছি বাগদা চিংড়ি, চাপড়া চিংড়ি বা কাঁকড়া এরা কিন্তু রাত্রে অ্যাক্টিভ থাকে এবং রাত্রে এই জন্য রাত্রেও খাবার দিচ্ছি আমরা। তৃতীয় মাসে কি হচ্ছে, দুবার জায়গায় তিনবার জায়গায় চারবার দিচ্ছি, চতুর্থ বা পঞ্চম মাসে আমরা পাঁচবার খাবার দিচ্ছি। এই খাবারটাকে সারাদিনের খাবারটাকে ভাগ করে পাঁচবার দিচ্ছি, 15, 15, 10, 25, 30। দেখুন এখানে দেখুন সন্ধ্যের পর থেকে কিন্তু 35, 45, 40, 60% খাবার, সারাদিনে 60% খাবার, অর্থাৎ 20 কিলো যে সারাদিনে পুরো খাবার দিই, 12 কিলো কিন্তু রাত্রে দিচ্ছি, আর 8 কিলো দিনে আমরা দিচ্ছি। এটা কিন্তু বাগদার চাড়া, কিন্তু আজকের চাষিরা কিন্তু বেশি ইউজ করছেন। আচ্ছা, আর যেটা বলেছিলাম যে এরকম যারই খাবার কেন আমরা এরা ফিড চার্ট পাবেন, এরকম ধরুন কত প্রথম দিন 50 দিনে আমরা কিন্তু তখন ব্লাইন্ড ফিডিং বলা হয়, ব্লাইন্ড ফিডিং মানে তখন আমরা কিন্তু চেক ট্রেতে মাছ আসে না, চেক ট্রে দেওয়া হয় না, তখন এটাকে ব্লাইন্ড ফিডিং বলা হয়। এখানে আপনারা যে কোম্পানির খাবার খাবেন সেই কোম্পানির ব্যাগের গায়ে সেই কোম্পানি আমরা চার্ট দিয়ে দেবে। হচ্ছে ঠিক হচ্ছে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ না, 5 মিনিট লাগবে, কেন যেতে বন্ধ যাবে? ঠিক আছে, তো যাই হোক, আর আমাদের ডেডলাইন প্রোগ্রাম শেষ করতে হবে, সঞ্জয় স্যার রেডি করতে হবে। তো আমরা এইরকম চার্ট আছে, সেই চার্ট অনুসারে আমরা কিন্তু খাবার হিসেব করব। আমরা দেখে ছবি তুলে নিন, খুব কাজে লাগবে, পরে আমি আলোচনা করে নেবো। আর হচ্ছে কি, ভ্যানামির ক্ষেত্রে কিন্তু আমরা কোথায় আর সন্ধ্যে ভ্যানামির ক্ষেত্রে রাত্রে দেওয়া হয় না, সন্ধ্যে ছটাতেই লাস্ট ডোজ দেওয়া হয়, এখানে রাত্রে কিন্তু দেওয়া হয় না। ভ্যানামের ক্ষেত্রেও আমরা কিন্তু 3-4 বার করে দিই, এবং ভ্যানামের ক্ষেত্রে ফিড রেটটা, এই রেটটা পাবেন। এই রেট চেকটাতে দেখুন, চেকটাতে 2-3 গ্রাম প্রতি কেজি খাবারের জন্য চেকটাতে দিতে হবে, চেকটা দিয়ে আমরা অবজার্ব করতে হবে। আচ্ছা, আর আমি আসবো না, তো যে ম্যানুয়াল ফিডিং আমরা জানেন, পুকুর চারদিকে আমি ছড়িয়ে দিই। তারপরে যেটা আছে, এরকম আমরা বড় পুকুর হলে আমরা নৌকায় এরকম ভেলার মাধ্যমে আমরা পুরো পুকুরে চারদিকে ছড়াতে পারবো। দেখুন একটা চিংড়ি চাষের পুকুর, এরপরে দেখুন আজকালকার দিনে অটোমেটিক ফিডার, অর্থাৎ স্বয়ংক্রিয় যন্ত্র কিন্তু ইউজ হচ্ছে, অটোমেটিক ফিডার। হ্যাঁ, এছাড়াও তো ডিমান্ড ফিডার, ডিমান্ড ফিডার মানে কি, মাছ খাবার দেওয়া থাকবে, মাছ তার প্রয়োজন হলে ঠকরাবে, মাছ খাবার যাবে, ডিমান্ড ফিডার, এগুলো অটোমেশন করতে হবে। আচ্ছা, সারা মাছের ক্ষেত্রে কী করে, আমরা ব্যাগ ফিডিং বলি, আমরা মাছ খাবারটাকে গুঁড়ো করে দানা না করে ব্যাগের মধ্যে দিয়ে দিই, ব্যাগের মধ্যে এরকম বেঁধে দিই। বা আমরা যদি ফ্লোটিং ফিড হই, কোন দানা খাদ্য ফ্লোটিং ফিড আমরা ইউজ করতে পারি, ফ্লোটিং ফিডের ক্ষেত্রে আমাদের কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো আমি লিখেছি। দেখুন ডুবেন্দ খাবারে এগুলো ফ্লোটিং খাবারে আমরা দেখতে পাই চোখে, সাদা সাদা মাছের ফ্লোটিং খাবার কিন্তু সাদা মাছের ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা, কিন্তু ফ্লোটিং খাবারের দামটা একটু বেশি হয়, ওই জন্য ডুবন্ত খাবার ইয়ে হয়। আচ্ছা, মাছের ক্ষেত্রে দড়ি বেঁধে আমরা খাবার দিতে পারি এরকম। এছাড়া ফ্লোটিং ফিড হলে আমরা নেটের মাধ্যমে, নেট দিলাম, নেটের তলা দিয়ে ফাঁকা, নেটের মধ্যে দিয়ে দিলাম, আমরা কিন্তু মাছগুলো এসে কিন্তু, তো আমরা ওই রকম ট্রে না করে, ইভেন সাদা মাছের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের আমরা কিন্তু চেক ট্রেতে কিন্তু পুরো খাবারটা ট্রে দিতে পারি, তাহলে পুরো জলমাটি কিন্তু নষ্ট হবে না, ট্রেতে পুরো খাবার আমরা দিতে পারি। এই ধরনের সিম্পল ট্রে, এরকম বাঁশের কঞ্চি দিয়ে এবং জাল দিয়ে কিন্তু ট্রে বেনে সারা পুরো 5-7টা ট্রের মাধ্যমে কিন্তু আমরা খাবার দিতে পারি। আর যেটা বলছিলাম যে এটা হচ্ছে ফিড মিল, তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের মানে আলোচনার যে বিষয়বস্তু ছিল সেগুলো এটাই, আর আমি বিশেষ কিছু বলবো না। সবাইকে আমি ধন্যবাদ জানাই, আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে আমি মোটামুটি ফিড নিয়ে এটা বলেছি। আপনারা আমাদের কোশ্চেনগুলো লিখুন, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার, না হলে আমরা অন্যভাবে আপনাদেরকে দেবো। এবং আমরা যদি কারো যদি কোনো রকম আমাদের জানার দরকার থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা তখন আপনাদেরকে হেল্প করব, এই ব্যাপারে আমরা হেল্প করব। তো আমি সবাইকে, আমাকে ফোন করতে পারেন, আমার ফোন নাম্বার হচ্ছে 9434567129, 9434567129। আপনারা বাজে বাজে মেশিন কিনে ঠকবেন না, বাজে বাজে অনেকেই আজকাল দেখছি যে 2-3 লাখ টাকা দিয়ে বাজে বাজে মেশিন কিনছেন, দিয়ে ঠকে যাচ্ছেন, সেটা ঠকবেন না, মেশিনটা ঠিকঠাক কিনবেন ভালো জায়গা থেকে, এবং দিয়ে আমাদের পরামর্শ মতো বা যারা আছে তাদের পরামর্শ মতো আমরা কিন্তু, হ্যাঁ, আপনারা কিন্তু খাবারটা বানাবেন। এবার আমাদের বলবে ডক্টর সঞ্জয় দাস, একটু স্বল্পভাবে আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা নিয়ে 2-4টে কথা বলবেন। নমস্কার, এতক্ষণ আপনারা মিশ্র চাষ এবং মাছের খাবার প্রিপারেশন নিয়ে শুনলেন, ধন্যবাদ ডক্টর ঘোষাল এবং ডক্টর দেকে। আমি এখন একটু অন্যরকমের ক্লাস নেব, আমাদের যে মাছের উৎপাদন বাড়াবার বৃদ্ধির জন্য যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে নতুন স্কিম হয়েছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, সে সম্বন্ধে আমি 2-4 কথা বলবো।
আমাদের কেন্দ্রীয় সরকারের একটা উদ্দেশ্য হচ্ছে 5 বছরের মধ্যে যে আমাদের চাষিদের ইনকাম দ্বিগুণ করা, এবং সেই চাষিদের সাথে সাথে যারা মৎস্য চাষী তাদেরও অর্থনৈতিকভাবে তাদের ইনকাম দ্বিগুণ করাও আমাদের একটা উদ্দেশ্য। এই জন্য কেন্দ্রীয় সরকার আমাদের মৎস্য চাষিদের জন্য এবং মাছ চাষের সাথে যুক্ত অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য একটা নতুন অভিনব পরিকল্পনা এনেছে। এই পরিকল্পনার নাম হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। আমি এ নিয়ে খুব সংক্ষেপে বলবো, আপনারা ইন্টারনেটে সার্চ করলে পুরো ডকুমেন্ট পেয়ে যাবেন, তাই বিস্তারিত এখানে বলার তেমন কিছু নেই। আর আমরা অলরেডি বলেছি আমাদের 2024-25 পর্যন্ত এই স্কিম চলবে। 2020-র ফার্স্ট এপ্রিল থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং এখানে আমাদের যে ফিস প্রোডাকশনের গ্রোথ রেট হচ্ছে 9%। অন্য কোনো সেক্টর এত গ্রোথ রেট দিতে পারে না, ফিস প্রোডাকশন যে গ্রোথ দেয় 9% গ্রোথ রেট ফিস প্রোডাকশন। এবং ফিস আর ফিশারি প্রোডাক্ট এক্সপোর্ট করে আমরা 46,589 কোটি টাকা বিদেশি মুদ্রা ইনকাম করেছি আমাদের দেশ 2018-19 সালে, এবং এইটা 2024-25 সালের মধ্যে 1,00,000 কোটি টাকা করার একটা টার্গেট নেওয়া হয়েছে। এই যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন রপ্তানিযোগ্য রপ্তানির আয় বৃদ্ধির জন্য এই যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। এতে বিভিন্ন ক্ষেত্রে আপনারা হেল্প পেতে পারেন, মাছের জাল বোনা থেকে শুরু করে মাছ উৎপাদন বৃদ্ধি, বা মাছের বিভিন্ন যে মাছের ইনসুলেটেড বক্স, বা মাছ রপ্তানির জন্য মার্কেটিংয়ের সুবিধার্থের জন্য বিভিন্ন রকমের আপনারা হেল্প পেতে পারেন। পুরো ডকুমেন্টটা আপনারা নেটে পেয়ে যাবেন। এই ক্ষেত্রে এখানে হেল্প এই যে ইন্টেন্টেড বেনিফিশিয়ারি আপনারা দেখলেই বুঝতে পারবেন, মাছ চাষের সাথে যুক্ত সমস্ত রকম ব্যক্তি এর মাধ্যমে কিন্তু সুযোগ সুবিধা পেতে পারেন। শুধু আপনাদের জানতে হবে কীভাবে এই সুযোগ সুবিধা আপনারা পাবেন, সেটা আপনাদের বিস্তারিতভাবে জেনে নিতে হবে। সেটা আপনারা ইন্টারনেট থেকে এই ডকুমেন্টটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করলেই আপনারা সব জানতে পারবেন। এরপরও যদি কিছু জানার থাকে আপনাদের সাথে যোগাযোগ করবেন। প্রথমে আপনাদের এই পরিকল্পনার সুবিধা নিতে গেলে প্রথমে আপনাদের যে করতে হবে, একটা ফার্মার্সদের গ্রুপ করতে হবে, মিনিমাম 20 জন ফার্মার্স দরকার। এবং এই 20 জন ফার্মার্সের মধ্যে 5 জন ম্যানেজিং ডাইরেক্টর থাকবেন, এবং তার একজন হবেন গ্রুপ লিডার। এবং ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন একটা ফর্ম করতে হবে, এটা হচ্ছে অ্যাডভান্সড পার্সন অফ কোঅপারেটিভ সোসাইটি। আগে আমাদের যেমন কোঅপারেটিভ সোসাইটি ছিল, তারই একটা অ্যাডভান্স পার্সন হচ্ছে ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন। এটা আমাদের চাষির সাথে কৃষিজ চাষের সাথে যুক্ত যে আমাদের ব্যাংক আছে নাবার্ডের মাধ্যমে আপনারা এফপিও ফর্ম করতে পারেন, এবং এফপিও ফর্মের জন্য নাবার্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের সাথেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, এবার আসি আমাদের এই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। টোটাল আউটলে হচ্ছে 20,050 কোটি টাকা, অলমোস্ট 20,000 crore। এই 20,000 crore দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর কম্পোনেন্ট, একটা হচ্ছে সেন্ট্রালি স্পন্সর্ড কম্পোনেন্ট। সেন্ট্রালি সেক্টর কম্পোনেন্টটা পুরোপুরি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, পুরোপুরি ফান্ডটা কেন্দ্রীয় সরকার দেবে। আর সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম হলে কিছুটা কেন্দ্রীয় সরকারের কন্ট্রিবিউশন হবে, কিছুটা রাজ্য সরকারেরও কন্ট্রিবিউশন এতে হবে। প্রজেক্ট ফর্মুলেশন এর জন্য আপনাদের যেটা প্রাথমিক রিকোয়ারমেন্ট, আপনারা একটা গ্রুপ ফর্মেশন করবেন, এবং গ্রুপ ফর্মেশন করে আপনাদের একটা প্রজেক্ট বানাতে হবে। প্রজেক্টের মধ্যে এই জিনিসগুলো দিতে হবে, কেন এই যে কাজটা করতে যাচ্ছেন এটা কেন করতে যাচ্ছেন, এর কী ডিমান্ড আছে, মিনিমাম একটা কস্ট এস্টিমেট কত খরচা হবে, টেকনিক্যাল স্পেসিফিকেশন মানে আপনারা ডিটেলস কী কী করতে চান, এবং রেকারিং কস্ট মানে হচ্ছে আমাদের যে খরচা সেটা দু রকমের খরচা হয়, একটা হচ্ছে ফিক্সড খরচা মানে বলছে একটা যদি ইকুইপমেন্ট কেনেন ওটা হচ্ছে ফিক্সড খরচা, এবং মাছের যে খাবার বা অন্যান্য জিনিস সেগুলো হচ্ছে রেকারিং, যেগুলো বারবার দরকার হয় এগুলো রেকারিং, কী কী খরচা আছে। এই সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে আপনারা একটা প্রজেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এবার আমি যেটা বললাম সেন্ট্রাল সেক্টর স্কিম যেটা হচ্ছে সম্পূর্ণ, এর আবার প্রত্যেকটা স্কিমের দুটো পার্ট আছে, একটা হচ্ছে বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে নন বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড। সেন্ট্রাল সেক্টর স্কিমে কিন্তু রাজ্য সরকারের কোনো ফান্ডিং নেই, পুরো ফান্ডিংটা আসবে কেন্দ্রীয় সরকার থেকে। এরপর হচ্ছে সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমের ক্ষেত্রে রাজ্য সরকারেরও কিছু কন্ট্রিবিউশন থাকবে, এবং কেন্দ্রীয় সরকারের কিছু কন্ট্রিবিউশন থাকবে, এবং বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড হলে বেনিফিশিয়ারির কিছু কন্ট্রিবিউশন থাকবে। এই হচ্ছে তার কন্ট্রিবিউশন। আমাদের নর্থ ইস্টার্ন হিমালয়ান স্টেটের ক্ষেত্রে 90% সেন্ট্রাল দেবে, 10% স্টেট দেবে। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বা অন্যান্য স্টেটের ক্ষেত্রে 60% সেন্ট্রাল দেবে, 40% স্টেট দেবে, এবং বেনিফিশিয়ারিও কিছু কন্ট্রিবিউশন থাকবে। আমরা এই ডিটেলসে আর যাচ্ছি না, কারণ আমাদের সময় একটু কম আজকে। এগুলো আপনারা নেট থেকে ডকুমেন্ট ডাউনলোড করে নেবেন।
এটা আপনারা জেনারেল স্টেট আমাদের আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই জেনারেল স্টেটের মধ্যে আসবে এখানে 50-50 সেন্টার এবং স্টেটে 50-50 পার্টিসিপেশন হবে এবং বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড হলে 1/3 সেন্টার দেবে 1/3 স্টেট দেবে এবং যে বেনিফিশিয়ারি সে 1/3 দেবে এই হচ্ছে এর ক্যালকুলেশন এটা কি করে আপনারা প্রজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন সেন্ট্রাল যদি সেন্ট্রালি সেন্ট্রালি সেক্টর স্কিমের প্রজেক্ট হয় তাহলে সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টে ওটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখান থেকে এটা ফান্ড সোজাসুজি বেনিফিশিয়ারির কাছে আসবে এবং এটা যদি সেন্ট্রালি যেখানে রাজ্য সরকারের একটা কন্ট্রিবিউশন আছে সেখানে আপনাদের ব্লক লেভেলে প্রথমে এফিওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এফিওদের সাথে কন্ট্যাক্ট করে সেখান থেকে ডিস্ট্রিক্ট লেভেলে যাবে ডিস্ট্রিক্ট থেকে স্টেট লেভেলে যাবে স্টেট লেভেল থেকে ওরা অ্যাকচুয়ালি সেন্ট্রালে পাঠাবে সেন্ট্রাল থেকে তারপর এটা অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি হবে এবং স্ক্রুটিনিতে যদি এটা ফিট মনে হয় তাহলে ফান্ডিং পাওয়া যাবে এবার আমরা বলবো যে কি কি ক্ষেত্রে এই ফান্ডিং আপনারা পেতে পারেন এখানে অনেকগুলো লিস্ট আছে আপনার আমি প্রথমেই বলেছি মাছের জাল তৈরি থেকে শুরু করে মাছ চাষের সাথে যুক্ত যাবতীয় যে কোনো জিনিসের জন্য আপনারা ফান্ডিং পেতে পারেন আপনারা হ্যাচারি করতে পারেন ফিনফিশ হ্যাচারি হোক স্ক্যাম্পি হ্যাচারি হোক বা বায়োফ্লক প্রোডিউস বায়োফ্লকের জন্য আপনারা ফান্ডিং পাবেন এছাড়া আপনারা মাছের রোগ নির্ণয় জলের পরীক্ষার জন্য একটা ল্যাব এস্টাবলিশ করার যদি ইচ্ছে থাকে সে জন্যও ফান্ডিং পাবেন কিন্তু আপনারা যাই করতে চান তার জন্য কিন্তু একটা প্রজেক্ট বানাতে হবে প্রজেক্টে আপনাদের লিখতে হবে এটা আপনারা কেন করতে চাইছেন এবং এতে করলে কী লাভ হবে এবং তার কী কস্ট কি ফিক্সড কস্ট কী আছে রেকারিং কস্ট কী আছে এবং আলটিমেটলি হচ্ছে ফাইনাল আউটপুট কী এই প্রজেক্ট আমাদের আপনাদের একটা ফর্মুলেট করতে হবে এই ক্ষেত্রে বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড আপনারা কী কী সুবিধা পেতে পারেন আপনারা রেফ্রিজারেটেড ভেহিকেল আপনাদের ফিস মার্কেটিংয়ের জন্য কুল চেনে রাখা দরকার সেখানে কুল চেনে রাখার জন্য কোনো রেফ্রিজারেটেড ভেহিকেল দরকার হলে ওটা জন্য আপনারা ইনসুলেটেড ভেহিকেল সেখানে মাছকে হিমায়িত অবস্থায় যেখানে ট্রান্সফার করা যায় সেখানে বা মাছ ট্রান্সপোর্টের জন্য যদি কোনো ভেহিকেল দরকার হয় সেই ভেহিকেল কেনার জন্য ফান্ড অ্যাপ্লাই করা যায় এছাড়া বিভিন্ন রকম বিভিন্ন মাছ চাষের সাথে যুক্ত যে কোনো জিনিসের জন্য এই ফান্ড অ্যাপ্লাই করা যায় তো আপনারা আমি আর ডিটেলস বলছি না এখানে এটা যেহেতু সময় কম আচ্ছা আপনারা যদি এই ডকুমেন্টটা প্রথমে আপনাদের যেটা করতে হবে এই ডকুমেন্টটা আপনারা নেট থেকে ডাউনলোড করে নেবেন নেটে আপনারা গুগলে গিয়ে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা লিখলেই আপনারা সম্পূর্ণ একটা ডকুমেন্ট পেয়ে যাবেন ওই ডকুমেন্টটা ডাউনলোড করে নেবেন ওই ডকুমেন্টটা ভালো করে পড়ে তারপর একটা প্রজেক্ট ফরমেশন করবেন দিয়ে লোকাল এফিওর সাথে কন্ট্যাক্ট করবেন আর যদি সেন্ট্রালি সেক্টর স্কিমের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টে এটা অ্যাপ্লাই করতে হবে তো এই সম্বন্ধে আগে যে আমাদের যে 4টে অনলাইন ট্রেনিং প্রোগ্রাম হয়েছে সেখানেও বিস্তারিত আলোচনা হয়েছে তাই আমি আর বিস্তারিত আলোচনা এই বিষয়ে করলাম না আজকে যেহেতু সময় কম তো সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ভেরি মাচ এরপরও যদি এই স্কিমে যদি অ্যাপ্লাই করার সময় আপনাদের যদি কোনো অসুবিধা হয় কোনো কিছু যদি আপনারা জানতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কেন্দ্রীয় নোনা জলজীব অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে আপনারা সম্পর্ক করতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদের যে নোনা জলে মিশ্র চাষ যে আলোচনা হলো তাতে আমাদের আপনারা শুনলেন এখন তখন যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে কী করে আপনারা মাছ চাষের ব্যাপারে যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প তাতে কী করে পার্টিসিপেট করতে পারেন যাই হোক আজকে আমাদের প্রথম দিকের নেটের সমস্যা ছিল প্রথম আধ ঘন্টা একটু প্রবলেম হয়েছিল তো আমরা আশা করি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে মোটামুটিভাবে মিশ্র চাষের ধারণাটা দিতে পেরেছি এরপরেও যদি কোনো রকম আপনাদের কোয়ারি থাকে তাহলে আপনারা আমাদের কাকদ্বীপ স্থিত যে কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থান অর্থাৎ যেটাকে ইংরাজিতে আমরা বলি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার সংক্ষেপে সিবা সেই সিবার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কেন্দ্রের ফোন নাম্বার আপনারা লিখে নিতে পারেন 03210255072 03210255072 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন কাকদ্বীপে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বতোভাবে সাহায্য করব এবং আমাদের যে আজকে খাবার তৈরি বলুন এবং মাছ চাষ করে আপনারা যাতে স্বনির্ভর হয় বিশেষ করে আমাদের নোনা জলের যে নোনা জলের সম্পদ রয়েছে সেটাকে যদি আমরা সদ্ব্যবহার করতে পারি তাহলে আমাদের আজকের যে ট্রেনিংয়ের প্রচেষ্টা সেটা সফল হবে এবং এই বলে আমি আমার ডাইরেক্টর আমাদের যে হেড অফিস চেন্নাই
ডক্টর কে কে বিজয়ন স্যারকে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে অনলাইন আজকে কোভিড পরিস্থিতিতে আমরা আজকে যে আমাদের অফিসে এসে যে অফ ফার্ম অন ফার্ম ট্রেনিং অর্থাৎ ফার্মে এসে হাতে হাতে করে যে ট্রেনিং নেওয়া সেটা কিন্তু আজকে সম্ভব হচ্ছে না কোভিডের জন্য। এবং আমরা এই জন্য আপনাদের কাছে আমরা ভার্চুয়াল মাধ্যমে অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে পৌঁছাতে চেষ্টা করছি। এবং এর আগেই আমরা তিন চারটা ট্রেনিং করেছি, এটা আমাদের এবছরের মার্চের মধ্যে শেষ ট্রেনিং। তো যাই হোক, এই ট্রেনিংগুলো আপনারা সবাই ইউটিউবে পাবেন, ইউটিউবগুলো দেখতে পাবেন আপনারা, ইউটিউবে দেখলে আমরা পরে যখন ইচ্ছা আপনারা দেখতে পারবেন। তো আমি সবাইকে আজকে যে পার্টিসিপেট করার জন্য যারা যারা এসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের সংস্থার পক্ষ থেকে। এবং সবাই ভালো থাকবেন, কোভিড সতর্কতা নিয়ে চলবেন, এবং এই বলে সবাই মাছ চাষ করে আপনাদের আয় বাড়ান। কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ইউটিউবে আমি আমাদের পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের সহযোগিতা করতে পারলে আমরা মনে করবো আমাদের এই প্রচেষ্টা সার্থক। এছাড়াও আমাদের যারা সায়েন্টিস্ট আছে, কলিগ যারা আছেন, ডক্টর সঞ্জয় দাস বা অন্য যারা কলিগ যারা এই কাজে, আমাদের সব স্টাফ যারা এই অনলাইন প্রোগ্রামের জন্য হেডকোয়ার্টারে নাগারাজান, যাদের সহযোগিতায় আমরা কিন্তু আজকে আপনাদের কাছে পৌঁছতে পারলাম চাষিদের বাড়িতে কাছে এই অনলাইন মিডিয়া ভার্চুয়াল প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মের সঙ্গে সমস্ত যুক্ত যারা সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, এবং সবাই ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, এই বলে আজকের প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ।